সবাইকে আশা করি তোমরা ভালো আছো এবং সুস্থ আছো চলে আসলাম মোটু পাতলু তোমাদের আইসিটি ক্লাস টা নিতে তোমরাও দুইজনের তোমরা চাইছিলা যে আমি তোমাদেরকে আইসিটি পড়াই আসলে আমি পড়াইলে তো তোমরা গুগল মাইক্রোসফটের চান্স হয়ে যাবা তো চাইনা আসলে সবাই যাতে গুগল মাইক্রোসফট টাচ করে আমাদের দেশেও যাতে কিছু মানুষ থাকে এই কারণে আমি আসলে আজকে ক্লাসটা নিতে ইচ্ছা ছিলাম না তারপর এসে বুঝছি আসলে তোমরা ভালো আছো বল যে আমার রিকোয়েস্টে তো তোমাদের আসলে আমি একটু ভয় পাচ্ছিলাম নার্ভাস লাগতেছিল বুঝতেই তো ছোট বয়স তো বড় ভাই আসলে আনলাভ আমি তো ওপেনিং আসলে তো আসলে আমার ভয়downarrow একটু কম যারা মিডল অর্ডার যারা আছে তাদেরকে একটু সঙ্গে নিয়ে নাই আসলে ভয় আসলেই লাগতেছে সেটা বিষয়টা হচ্ছে বাংলা পরীক্ষাতে সাকিব যেভাবে বাংলা ফার্স্ট এবং সেকেন্ড পার্টে তোমাদেরকে সাপোর্ট দিছে তোমরা পরীক্ষায় যে যতটা খুশি হয়েছো সেম ভাবে ধারাবাহিকতায় ইংরেজিতে একই ধারাবাহিকতায় ম্যাথে এবং সেই সাথে ধর্ম পরীক্ষাতে স্যার সাকিব স্যার এবং ইমরান স্যার মিলে তোমাদেরকে যে সাপোর্টটা দিছে ওই ধারাবাহিকতা বজায় রাখার এখন একটা জায়গা দাঁড়ায় গেছে তো ওই যে বলে না স্বাধীনতা অর্জনের হচ্ছে স্বাধীনতা রক্ষা করা কঠিন হ্যাঁ ওই আমার সিচুয়েশনটা এখন আসলে ওই রকম একটা পজিশনে দাঁড়ায় গেছে তো তোমাদের এই দোয়া চাচ্ছি শুরুতেই তোমাদের কাছ থেকে যেন তোমাদের একটা ভালো কিছু একটা আমি দিতে পারি সেই প্রত্যয়ে দাঁড়াইছি কয়েকদিন ধরে গোছায়ে আজকে একটা সুন্দর একটা প্রেজেন্টেশন নিয়ে দাঁড়াইছি দেখা যাক আল্লাহ ভরসা আসলে তোমরা আমাদের যে পাবলিক লাইফের যেই মানে পরম্পরা বা সিলসিলাটা এটার পিছে কিন্তু অনেক বেশি একটা শ্রম থাকে মানে স্বাভাবিক ভাবে দেখো বিবিআই কোর্স বা ইবিআই কোর্স কথা বলো সেটা আমরা সারা বছর ধরে পড়াই আর সেই সব পড়া মিলায় একদিন দাঁড়ানো এই এই এমসি করাইতে হবে এই এমসি কিউ করাইলে কমন পড়বে এটা কিন্তু আসলে অনেক একটা কাজ না মারাত্মক টেনশন হয় তোমাদের যেদিন বাংলা দ্বিতীয় পরীক্ষা হলে আমি এমসি নিয়ে তোমাদের থেকে বেশি ভয় আমি আমার জীবনে পাবলিক পরীক্ষা দিচ্ছি যতগুলা অ্যাডমিশন পরীক্ষা দিছি যতগুলো এরকম টেনশনে কখনো ছিলাম না যতটা এখন থাকি ইনবা ধর্মতে সব থেকে ভয় ছিল আমাদের এটাই কারণ ইসলাম ও নৈতিক শিক্ষা ব্যাপারটা এরকম যে এটা তো আমরা পড়াই না রেগুলার আমরা পারি সবকিছু করতে কিন্তু আমরা তো পড়াই না একটা ভয় কিন্তু থাকে আর তারপরে আজকে আইসিটি সানি ভাই নিজের সাবজেক্ট ভয় ওরকম একটা নাই তো তোমরা একটু পড়ো আমি আসি সামনেই আসি আর সমাজের দিন আরেকটা বড় খেলা হবে ইনশাল্লাহ তাহলে কিন্তু ফাহাদ স্যারের একক ক্লাস আছে 360 আর সমাজের দিন আমরা তিনজন আসবো আমি তোমাদের একটু বলে দেই আগে থেকে যে আমি ফাহাদ স্যার এবং চমক হিসেবে আমাদের সানি ভাইও কিন্তু ওই যে এইডস আছে অধ্যায়টা কিন্তু সময় নষ্ট না করি আর ওই যে পাশের বাড়ির ঝরিনার কারিনা এগুলার দরকার নেই তুমি তোমার ক্লাস করবা ধুমায় তোমার आंसर দিও আমার কিছু যায় আসে না তোমার দরকার হচ্ছে ক্লাসটা দেখা কয়টা শেয়ার করলে না করলে এইগুলাতে আমাদের কিচ্ছু যায় আসে না না তোমাদের যায় আসবে মন দিয়ে ক্লাস করো অ্যান্সার দেওয়ারও চেষ্টা করো না তোমরা জাস্ট ক্লাস একটু দেখো কি হয় না হয় ওই যে চারটা এই তিনটা অপশন কেন হয় না এটা ইম্পর্টেন্ট ঠিক আছে তো থাকেন সাই ভাই ওকে পানি টানি লাগলে আমি আসি আজকে ওয়াটার বয় হিসেবে ওকে শোনো তোমাদের দেশে একটা কথা বলি আজকের ক্লাসটা আমি নিব এখানে কতগুলো এমসিকিউ নিছি আমিও জানি না তবে কম এমসি নিছি এক একটা এরকম এমসিকিউ আমি নিছি যে এমসিকিউ গুলা প্র্যাকটিস করলে সবগুলা টপিক টাচ করা হয়ে যায় আমি যে পড়াবো বলতেছি না হুবহু এইটাই আসবে কিন্তু আমি একটা এমসি কিউ পড়াইতে যে যে ইনফরমেশন গুলো তোমাদেরকে দিব সেই ইনফরমেশন গুলোকে যদি তোমরা কাজে লাগাইতে পারো তাহলে দেখবা পরীক্ষায় সবকিছু কমন আসবে ইনশাল্লাহ ঠিক আছে তাহলে শুরু করতেছি আল্লাহর নাম নিয়ে ঠিক আছে বিসমিল্লা বলে শুরু করি তোমরা আশা করতেছি যে সাথে থাকবা ঠিক আছে আর এই অনেকেই চিল্লাবা হ্যাঁ অনেকে যে চিল্লাবা যে স্যার কমেন্ট পড়েন না আমার নামটা বলেন না এটা জিনিস আমি বলি এত বেশি কমেন্ট দেখার সুযোগ হবে না বা এত বেশি পড়ার বলার সুযোগ হবে না যেহেতু পড়াবো তোমাদের হাতে সময় কম আজকে রাতের পরে সকালে তোমরা পরীক্ষা দিতে যাবা তো এর মধ্যেই যতটুকু যা আবার করা যায় ইনশাল্লাহ করে দিব ঠিক আছে তাহলে আসো আমরা শুরু করে দিই তো এখানে একটু খেয়াল রাখো দেখো এই বিসমিল্লা প্রথম আমরা অধ্যায় দিয়ে শুরু করতেছি প্রথম অধ্যায়তে প্রথম অধ্যায়ের প্রথম এমসিকিউ ঠিক আছে প্রথম অধ্যায়ের প্রথম এমসিকিউটা একটু খেয়াল করো কি বলতেছে একশো অক্ষরের বার্তাকে কি বলা হয় দেখো একশো চল্লিশ অক্ষরের বার্তা কোনটা টুইট একশো অক্ষরের বার্তা কোনটা টুইট টুইটারে যে ইয়াগুলো রাখা হয় সেগুলো হয়েছে একশো অক্ষরের এই জন্যই টুইটারকে মাইক্রো ব্লগিং ওয়েবসাইটও বলা হয় ঠিক আছে মাইক্রো ব্লগিং সাইট বলা হয় এখন দেখো এমএস এস মানে কি মাইক্রোসফট ডকুমেন্ট সফটওয়্যারে সর্বপ্রথম কোন কোম্পানি ব্যবহার শুরু করে দেখো সর্বপ্রথম আইবিএম কোম্পানি সর্বপ্রথম আইবিএম কোম্পানি এই এম এর উইন্ডোজটা ঠিক আছে উইন্ডোজটা আবিষ্কার করার জন্য দিয়ে দেয় এই কোম্পানিকে এবং তারা এটা আবিষ্কার করে খেয়াল করো ডাব্লিউ ডাব্লিউ এর জনক তোমাদের একটা জিনিস বলি ডাব্লিউ ডাব্লিউ ফুল মিনিংটা কিন্তু পরীক্ষার হলে এসে থাকে অনেক সময় যে ডাব্লিউ 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 এর ফুল মিনিং কোনটি মাথায় রাখবা কি ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব এবং এটার আবিষ্কারক হচ্ছে টিম বার্নার্সলি উনি আবার সর্বপ্রথম ওয়েবসাইট তোমাদের যদি আসে ওয়েবসাইটের সর্বপ্রথম আবিষ্কারক কে সেটাও টিম বার্নার্সলি সর্বপ্রথম ওয়েবসাইট তৈরি করে উনি আবার এই ব্যক্তি কি করে এইচটিএমএল এর আবিষ্কারটা করে ঠিক আছে এখানে খেয়াল করো এই জায়গাটা যদি আমরা একটু দেখতে চাই ঠিক আছে স্টিভ জবস কি করেন বিল গেটস কি করে বিল গেটস হচ্ছে মাইক্রোসফট কোম্পানি তাই তো মাইক্রোসফট কোম্পানিটা হচ্ছে কার বিল গেটস এর যাকার রাগ হ্যাঁ রাগ কি অপশন দিয়েছে ঠিক আছে যাকার রাগ এখানে সানি রাগ দিলে ভালো হইতো অনুরাগ ঠিক আছে স্টিভ জবস কি করে সে হচ্ছে অ্যাপেল কোম্পানিটা আবিষ্কার করে ঠিক আছে তাহলে যদি অ্যাপল কোম্পানির প্রতিষ্ঠাতা কে আসে হবে কি স্টিভ জবস যদি আসে মাইক্রোসফটের কে আসে তাহলে কি হবে বিল গেটস এরপর আসো মাইক্রো প্রসেসর কত সালে আবিষ্কৃত হয় দেখো যে সালটাতে আমাদের দাদারা দাদারানারা যুদ্ধ করে শেষ হয়ে যাচ্ছিল আমাদের স্বাধীনতা রক্ষার ক্ষেত্রে তখন মানে আমাদের স্বাধীনতা রক্ষার জন্য যুদ্ধ করে যাচ্ছিল সেই সময় এই জিনিসটা আবিষ্কার হয়েছিল উনিশশো সালে এই মাইক্রো প্রসেসরটা আবিষ্কৃত হয় ঠিক আছে এবং উনিশশো একাত্তর সর্বপ্রথম ইলেকট্রনিক মানে একটা তার ডেটা বা বার্তা পাঠাইতে সক্ষম হন ঠিক আছে ইমেইল সিস্টেমটা এরপরে আসো নিচের কোনটিকে মাইক্রো ব্লগিং বলা হয় ওই যে আগে বললাম মাইক্রো ব্লগিং সাইট বলা হয় কাকে টুইটারকে কারণ টুইটারের হচ্ছে একটা নির্দিষ্ট সংখ্যক ওয়ার্ড একশো চল্লিশটি হ্যাঁ একশো চল্লিশটি এরপর কি বলছে দেখো কত সালে ইমেইল সিস্টেম চালু হয় একটু আগেই বলে গেলাম যখন আমরা স্বাধীনতা রক্ষা করছি তখন তারা এগুলো আবিষ্কার করে বেড়েছে এই জন্যই তারা আজকে আগে কোনটির মাধ্যমে সকল কাজে স্বচ্ছতা নিশ্চিত করা যায় দেখো ই কমার্স ই কমার্সের সাহায্যে কি করা হয় ই কমার্সের সাহায্যে অ্যাকচুয়ালি বাণিজ্য করা হয় কি করা হয় বাণিজ্য অনলাইনে ইমেইল ইমেইলের সাথে কি করা যায় যোগাযোগ করা যায় লেনদেন মানে কি ডেটা স্থানান্তর করা যায় ঠিক আছে ই লার্নিং এটার মাধ্যমে কি অনলাইনে পড়া লেখাটা তোমরা করতে পারবা ই লার্নিং এর মাধ্যমে কি পড়া লেখা তাহলে এগুলোর কোনটার মাধ্যমে কি স্বচ্ছতা আসে স্বচ্ছতা আসে কোথায় ই গভর্নেন্সে যেখানে সরকারি সকল কাজ অনলাইনে থাকে ভিজুয়ালাইজ থাকে প্রত্যেকটা কাজের জবাবদিহিতা থাকে কোনটা কোথায় কিভাবে করতে হবে সকল ক্লিয়ারেন্স জিনিসটা থাকে ওটা তাহলে কি হবে ই গভর্নেন্স এরপরে খেয়াল করো তারপরেরটা এখানে এটা কি হবে এইচ টিপি কি হ্যাঁ এইচটিটিপি চারটা শব্দ মনে রাখতে হবে এইচটিটিপি কি হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল কি বলছি চারটা শব্দ মাথায় রাখতে হবে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল অনেকবার আসছে এটা হ্যাঁ এবং আসবেও ভবিষ্যতে এরপরে দেখো মাইক্রোসফট কোম্পানির সফটওয়্যার কোনটি খেয়াল করো উইন্ডোজ সর্বপ্রথম তারা আইবিএম কোম্পানি তারা যে মেশিনটা বানায় সর্বপ্রথম একটা অপারেটিং সিস্টেমের প্রয়োজন ছিল তো সেই অপারেটিং সিস্টেমটা বানানোর জন্যই হচ্ছে সর্বপ্রথম তারা এই মাইক্রোসফট কোম্পানিকে দায়িত্বটা দেয় এবং তারাই সর্বপ্রথম যেটা বানায় উইন্ডোজ এবং উইন্ডোজটা কি একটা অপারেটিং সিস্টেম এই জিনিসটা আমরা হচ্ছে সফটওয়্যার ইনস্টলেশনের যে অধ্যায়টা অর্থাৎ আমাদের সেকেন্ড চ্যাপ্টারটা ওইখানে গেলেও পাবো অপারেটিং সিস্টেম ঠিক আছে অপারেটিং সিস্টেম এই অপারেটিং সিস্টেম উইন্ডোজটা হচ্ছে মাইক্রোসফট কোম্পানির কাকে প্রোগ্রামিং ধারণার প্রবর্তক হিসেবে সম্মানিত করা হয় দেখো প্রোগ্রামিং একটা জটিল জিনিস এই জিনিসটা যে বানাইছে তার মনে নিশ্চয়ই কখনো কোনো মায়া মোহব্বত নাই কোনো ভালোবাসা নাই লাভলেস হ্যাঁ নামটা হচ্ছে কি অ্যাডা লাভলেস অ্যাডা লাভলেসের জন্য কিছু একটা বলে রাখি দেখো উনি হচ্ছে লর্ড বাইরনের কন্যা আসতেই পারে এমসি ঠিক আছে যে এডা লাভলেস কি ছিলেন বা কে ছিলেন তাহলে কি হবে লর্ড বাইরনের কন্যা এডা লাভলেস কে ছিল লর্ড বাইরনের কন্যা খেয়াল করো চার্লস বেবেজ উনি কি ছিল উনি ছিল হচ্ছে কম্পিউটারের জনক উনি ছিল কি কম্পিউটার বা আমি সংক্ষেপে একটু পিসি লিখে রাখি কম্পিউটারের জনক ঠিক আছে রিচন টেমলিনসন টমলিনসন টমলিনসন কি করছিল উনি হচ্ছে সর্বপ্রথম প্রোটোকলের চিন্তা ভাবনা মাথায় আসছিল ঠিক আছে স্টিভ জবস সে তো এই যে অ্যাপেল কোম্পানি প্রতিষ্ঠাতা এরপরে আসো একুশ শতকের পৃথিবী কোন অর্থনীতির উপরে জ্ঞান ভিত্তিক একুশ শতকের এটা কি হবে জ্ঞান ভিত্তিক দেখো অনেক জায়গায় একটা কনফিউশন তৈরি হয় যে একুশ শতকের সম্পদ কি তো অনেক জায়গায় হয় কি তথ্য ডেটা কিন্তু তোমাদের বই অনুসারে খেয়াল করবে একদম ফার্স্ট পেজের চার নম্বর বা পাঁচ নম্বর লাইনে এই কথাটা স্পষ্ট ভাবে লেখা আছে একুশ শতকের সম্পদ হলো জ্ঞান এবং একুশ শতকের অর্থনীতি দাঁড়িয়ে আছে জ্ঞান ভিত্তিক অর্থনীতির উপরে এই জিনিসটা নিয়ে কনফিউজ হবার না মোটে ফেসবুক কত সালে চালু হয় যাই না তোমাদের ম্যাক্সিমামের জন্ম সাল এরকম হওয়ার কথা ঠিক আছে দুই সালে এবং খেয়াল করো মার্ক জাকারবার্গ এটা যে প্রতিষ্ঠাতা তার জন্ম সাল হচ্ছে উনিশশো সাল আসতে পারে উনিশশো চুরাশি সাল আবার এটাও আসতে পারে যে মার্ক জাকারবার তার কত বছর বয়সে ফেসবুক প্রতিষ্ঠাতা করে তাহলে উনিশশো সালে জন্ম আর দুই সালে প্রতিষ্ঠা করে অর্থাৎ কত বছর বছর বয়সে বয়সে সে সর্বপ্রথম ফেসবুক প্রতিষ্ঠাতা করে ঠিক আছে এরপরে আসো কয়টি অক্ষরের বার্তাকে টুইট বলে একশো চল্লিশটি অক্ষরের বার্তাকে টুইট বলা হয় ই কমার্স মাধ্যমে বিক্রয় করা যায় কি কি জামা কাপড় হ্যাঁ হয়েই থাকে এই জামার গায়ের সারটাও এটা অনলাইন থেকে কেনা খাবার পান্ডা অনলাইনে খাও শৌখিন সামগ্রী যেকোনো গিফট আইটেম ঘর সাজানো জিনিসপত্র হইতেই পারে তাহলে এটার অ্যান্সারটা কি হবে সবগুলোই হবে এক দুই ও তিন ওয়েবসাইটে প্রবেশ করার জন্য অবশ্যই কোনটির প্রয়োজন দেখো ডেস্কটপ পিসি ট্যাবলেট পিসি স্মার্টফোন এগুলো সবগুলো দিয়েই তো ভিজিট করা যায় বা এইগুলা ডেস্কটপ পিসি ছাড়াও করা যায় ল্যাপটপ দিয়ে করলো মোবাইল দিয়ে করলো ল্যাপটপ ছাড়াও হবে মোবাইল দিয়ে করা যাবে মোবাইল ছাড়াও হবে ল্যাপটপ দিয়ে করা যাবে কিন্তু ইন্টারনেট যদি না থাকে তাহলে তোমাদের কি ওয়েবসাইটের সাহায্যে ওয়েবসাইটে তোমরা প্রবেশ করতে পারবা শুধু ব্রাউজার ওপেন করা যাবে কিন্তু ইন্টারনেট ছাড়া কিন্তু যাওয়া যাবে না তাহলে এই জিনিসটা কি হবে ওয়েবসাইট আর কি ঠিক আছে এরপরে আসো কম্পিউটারের সাহায্যে কেনাবেচার পদ্ধতিকে কি বলা হয় ই কমার্স বলা হয় কি জিনিস ই কমার্স তারপরে ই স্বাস্থ্য সেবা কোনটির অন্তর্ভুক্ত দেখো কি আমি একটু হয়েছিল এবার দেখো ই ই সেবা সেবার ভিতরে হয় হচ্ছে এই স্বাস্থ্য সেবাটা হ্যাঁ স্বাস্থ্য সেবাটা কি এটা কি এক ধরনের সেবামূলক প্রতিষ্ঠান এবং এই সেবামূলক কাজগুলো সবই হচ্ছে ই সেবার অন্তর্ভুক্ত ঠিক আছে এরপরে আসো বলতেছে কোনটিতে কাজ করার জন্য প্রচুর ধৈর্যের প্রয়োজন হয় একটা জিনিস খেয়াল করো ফ্রিল্যান্সিং জিনিসটা ফ্রিল্যান্সিং জিনিসটাতে কিন্তু ভাই প্রচুর ধৈর্যের কাজ এবং এই ফ্রিল্যান্সিং করার জন্য তোমাকে কাজ জানতে হবে কাজটাকে মানুষের কাছে প্রুফ করতে হবে এবং তারা তোমাকে বিশ্বাস করতে হবে দেন তোমাকে কাজ দিবে তা নাহলে তোমাকে চেনে না জানে না বাইরের বাইরের দেশের একজন তোমাকে কাজ দিয়ে দিবে এই জিনিসটাকে নিজের পরিচয় নিজের কর্মদক্ষতা নিজের অবস্থান সবকিছুকে ভিত্তি স্ট্রং করার জন্য তোমার কিছু সময় লাগবে সেটাকে কি বলা হয় ফ্রিল্যান্সিং এর জন্য ধৈর্য প্রয়োজন হয় ই ক্লাসরুম তৈরির জন্য কি কি প্রয়োজন দেখো ই ক্লাসরুমের জন্য ওয়েব ক্যাম্প প্রয়োজন শিক্ষক যাতে চেহারাটা দেখতে পারে তাহলে আরো ইন্টারেক্টিভ হয় দেখো আমি যদি এখন এই যে তোমাদের সবার এই যে তোমরা যা যতজন ক্লাস দেখতেছো হ্যাঁ তোমাদের সবার যদি চেহারাটা আমি দেখতে পারতাম তাহলে কি হতো তাহলে এই জিনিসটা হচ্ছে আরো ইন্টারেক্টিভ হইতো লাগবে ইন্টারনেট সংযোগ ইন্টারনেট সংযোগ না হইলে তো তোমরা পারবা কিন্তু দেখো অনলাইন ক্লাসরুম তৈরির জন্য প্রিন্টারের কোনো প্রয়োজন নাই তাহলে এটা অ্যান্সার কি হবে এক দুই এই যে আরেকজন বলতেছে কি ইমোফিল এই ইমোতে কি হবে ইমোতে তোকে কালকে পরীক্ষায় তরে পঁচিশ মার্ক পাওয়া দিবে পঁচিশে পঁচিশ পাইতে হবে পঁচিশে পঁচিশ পাইলে না তুই প্র্যাকটিক্যাল আর পঁচিশ পাবি তারপর পঞ্চাশ হবে তারপর তোমার মার্ক হবে যখন দুই চার পাঁচ মার্কের জন্য পছন্দের কলেজটা ছুটে যাবে না তখন টের বাবা যে কষ্ট কাকে বলে হ্যাঁ এক একটা মার্কও ইম্পর্টেন্ট এক মার্কের জন্য একটা কলেজে সিলেকশন হয় না ঠিক আছে এগুলো বাদ দিয়ে একটু মনোযোগ দাও ভাইয়া তারপরে আসো নেক্সট ইলেকট্রনিক মানি ট্রান্সফার সিস্টেম দেখো ইলেকট্রনিক এটা কি ই মানি এম ট্রান্সফার টি সিস্টেম এস এর সংক্ষিপ্ত রূপটা কি হবে সংক্ষিপ্ত রূপটা কি হবে 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 এটাই তো সংক্ষিপ্ত এর সংক্ষিপ্ত রূপটা এরপরে আসো নেক্সট চার্লস বেবেস কি ছিলেন দেখো চার্লস বেবেল একজন ইঞ্জিনিয়ার ছিলেন এবং উনি একজন ম্যাথমেটিশিয়ান ছিলেন ঠিক আছে চার্লস ব্যাবেচ একজন ম্যাথমেটিশিয়ান এবং ইঞ্জিনিয়ার ছিলেন এই জন্যই এই ম্যাথ করার জন্য সে কম্পিউটারটা তৈরি করতে পারছিল তাহলে কি হবে এক ও তিন এরপরে বলতেছে দেখো নিচের পড়ো আচ্ছা অনুচ্ছেদটা পড়ি এই অনুচ্ছেদ গুলো আসলে একটু ভয় লাগে হ্যাঁ যে এই অনুচ্ছেদ গুলো আসলে অনুচ্ছেদ গুলো একটু দ্বিধাদ্বন্দ্বে ফেলে দেয় আচ্ছা পড়ি ঠান্ডা মাথায় একটু দেখো জনাব এ লক্ষ্য করলেন তার কম্পিউটার চালু করার পর অনবরতা আটকে যাচ্ছে বুঝছো অনবরতা কি হচ্ছে আটকে যাচ্ছে এবং স্বয়ংক্রিয় রিস্টার্ট হচ্ছে কি হচ্ছে স্বয়ংক্রিয়ভাবে রিস্টার্ট হচ্ছে তাহলে তার কি প্রবলেমের কারণে এটা হয় এটা হয় হচ্ছে সিস্টেম ভালোভাবে ঠান্ডা হয় না ওকে ফাইন এটার জন্য আর কি অনেক সময় নতুন প্রোগ্রাম ইনস্টল করলে সেটা এমনিতে নর্মালি নিয়ম হচ্ছে কোনো প্রোগ্রাম নতুন করে ইনস্টল করলে কম্পিউটারটাকে রিস্টার্ট করা আর যদি সেটা না করা হয় ওইটা অ্যাডজাস্টমেন্ট না হইলে তখন প্রোগ্রামটা কি হয় তখন ডিভাইসটা বারবার রিভিউট নিতে থাকে তো দেখো বায়োসের সমস্যা এই বায়োসের সমস্যাটা হবে না তাই না কারণ কেন দেখো বায়োসের সমস্যা হইলে কি হয় হার্ড ডিস্ক সাপোর্ট করে না আর হার্ড ডিস্ক সাপোর্ট না করলে সেটার জন্য তাহলে কম্পিউটারে কি রানই হবে না আর হার্ড ডিস্ক তো অপারেটিং সিস্টেমটা থেকে থাকে নর্মালি হ্যাঁ যদিও এখন এসএসডি কার্ড ইউজ করে এটাকে সবাই আলাদা করে রাখে তারপরেও এটা ওই সেই সময়কার ঘটনা তো হার্ড ডিস্ককে সমস্যা হবে ঠিক আছে তাই অ্যানসার কি হবে এক ও দুই দেন খেয়াল করো ইলাস্ট্রেটরে মুদ্রণের জন্য কোন মোড সবচেয়ে ভালো দেখো এটা পঞ্চম অধ্যায়ের কোশ্চেন কিন্তু এখানে রাখছি কি মাঝে মাঝে একটু টেস্ট ভিন্ন করার জন্য একটা জিনিস খেয়াল রাখবা যদি ইলেকট্রনিক ইলেকট্রনিক ডিভাইসে আমরা যদি কোনো কিছু দেখতে চাই কোথায় ইলেকট্রনিক ডিভাইসে যদি আমরা কোনো কিছু দেখতে চাই তখন আমাদের ইউজ করতে হবে হচ্ছে কালার যেটা হচ্ছে কি রেড গ্রিন ব্লু আর যদি আমরা প্রিন্ট করতে চাই যে কোনো জিনিস যে কোনো জায়গায় প্রিন্ট করতে চাই প্রিন্ট করতে গেলে আমাদের হচ্ছে সি এটার ফুল মিনিং কি সি সায়ান মেজেন্ডা ইয়েলো ব্ল্যাক ঠিক আছে এই হচ্ছে চারটা কালার এই অনুচ্ছেদটা পড়ো ওকে পড়ি সুমনা তার বান্ধবীদের সামাজিক যোগাযোগ সাইটে একটি অ্যাকাউন্ট কোথায় বুঝো সামাজিক যোগাযোগ সাইটে একটা ওয়েবসাইট খুললো এবং তার অ্যাকাউন্ট সাইটে একটি মৌলিক পাসওয়ার্ড ব্যবহার করলো যাতে সেটা সুরক্ষিত থাকে সুমনার ব্যবহৃত সাইটটিকে কি বলা যেতে পারে খেয়াল করো সামাজিক যোগাযোগ দেখো ইউটিউব ইউটিউব কি হবে হবে না কারণ কি ইউটিউবে কি থাকে ইউটিউব হচ্ছে বিনোদনমূলক একটা ওয়েবসাইট ইমেইল এটাও তো হবে না এটা তো কোনো সামাজিক যোগাযোগ না যোগাযোগের ক্ষেত্রে এটা হ্যাঁ এই যে দেখো টুইটার হবে না এটা একটা মাইক্রো ব্লগিং সাইট তাহলে কি হবে ফেসবুক আমরা সবাই জানি হ্যাঁ ফেসবুক ইনস্টাগ্রাম এই দুইটা হচ্ছে তোমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম ঠিক আছে এই দুইটা হচ্ছে তোমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমের জন্য থ্যাংক ইউ তোমরা যারা আমার সাথে সাথে অ্যান্সার গুলো লিখতেছো যারা পারতেছ তারা একটু দিতে থাকো নিজেদের প্র্যাকটিস হবে আমি দেখতেছি না বলে তোমরা আবার নিরুৎসাহিত হইও না কারণ এই কমেন্ট পড়তে গেলে না অনেক সময় নষ্ট হয় বলে আমাদের কাছে মনে হয় যার কারণে এই জিনিসটাকে আমরা সাইডে রেখে এখন আমরা পড়ানোতে গুরুত্ব দিই আসো তারপরে কি বলছে সুমনার পাসওয়ার্ড ব্যবহার কারণ পাসওয়ার্ড কি সহজে যাতে মনে রাখতে পারে জীবনেও না মনে রাখার জন্য কেউ পাসওয়ার্ড দেয় না ভাইরাস যাতে আক্রমণ করে না ভাইরাস আক্রমণের জন্য না সহজভাবে ব্যবহার করার জন্য না এটা হচ্ছে কি 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 হ্যাকিং থেকে রক্ষা রক্ষা করার জন্য পেতে হ্যাকিংটা জিনিস চুরি করে সেই জিনিসটাতে অনৈতিক কিছু কাজ করা আমার আইডিটা আজকে নিয়ে হ্যাক করে ভুয়া কোর্স টোর্স ছেলে তোমাদের কাছ থেকে টাকা পয়সা নিয়ে গেল না এইটা হচ্ছে হ্যাকিং তো এই নিরাপত্তার ভয়ে কি করি আমরা ওয়েবসাইটের পাসওয়ার্ডটা ইউনিক এবং স্ট্রং স্ট্রং পাসওয়ার্ড দিতে থাকি ঠিক আছে আসো নেক্সট কি বলতেছে আধুনিক পৃথিবীর সম্পদ কোনটি এই যে দেখো আধুনিক পৃথিবীর সম্পদ কোনটি আধুনিক পৃথিবীর সম্পদ কি ভাই জ্ঞান আধুনিক পৃথিবীর সম্পদ কি জ্ঞান মাথায় রেখো নিচের কোনটি গ্লোবালাইজেশন এবং ইন্টারন্যাশনালাইজেশন ত্বরান্বিত দেখো এই যে একুশ শতকের যে আবিষ্কার এর ভিতরে দুইটা জিনিস হচ্ছে আবিষ্কার হয়েছে একটা হচ্ছে গ্লোবালাইজেশন আর একটা হচ্ছে ইন্টারন্যাশনালাইজেশন গ্লোবালাইজেশনটা কি এই সারা বিশ্বটাকে একত্রিত করে ফেলছে সারা বিশ্বের যে কোনো জায়গায় যে কোনো কাজ করা যায় সারা বিশ্বের যে কোনো জায়গায় নিউজ যে কোনো জায়গায় ভিজিট করা যে কোনো জায়গায় দেখা নিমিষেই সম্ভব তাই এটা গ্লোবালাইজেশন এবং ইন্টারন্যাশনালাইজেশন এটা হচ্ছে কি আন্তর্জাতিকতা মানে এক দেশের নাগরিক অন্য দেশের নাগরিক সুবিধা ভোগ করতে পারা এটা হচ্ছে ইন্টারন্যাশনালাইজেশন তো এই কাজগুলো সম্ভব হয়েছে সব কিছুর সাহায্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সাহায্যে বেতার যন্ত্রের আবিষ্কারককে দেখো বেতার যন্ত্র সর্বপ্রথম সর্বপ্রথম যদিও জগদীশ চন্দ্র বসু সর্বপ্রথম এটার ধারণা আবির্ভব করে কে জগদীশ চন্দ্র বসু আমরা বাংলাদেশি তো তারপরেও উনি কি উনি এটা হচ্ছে ফাইনালি শো করে যেতে পারেন নাই তার আগে উনি মৃত্যুবরণ করেন এবং এটার প্রদর্শনী হয় নাই প্রকাশটা হয় নাই শুধু উনি গবেষণায় করে গেছেন কিন্তু এইটা মার্কনি গুগলিএলমো মার্কনি উনি সর্বপ্রথম এটাকে কি করছে জনসম্মুখে তুলে ধরছে তাই ওনাকে বেতার যন্ত্রের আবিষ্কারক বলা হয় প্রোটোকলের ধারণা দেন দেখো প্রোটোকলের ধারণা দেন কে এলমো মার্কনি উনি তো কি করেন মাত্রই বললাম ঠিক আছে স্টিভ জবস কোম্পানি মার্ক বা ফেসবুকের আবিষ্কারক বাকি বাকি থাকেন থাকেন কি হচ্ছে রেমন স্যামুয়েল টমলিনসন দেখো এইখানে তো আলাদা আলাদা চারটা এমসিকিউ পড়ার কোনো দরকার নাই এখানে খেয়াল করে একটা এমসিকিউ কে যখন তুমি সুন্দর মতো ব্যাখ্যা করবা যে এলমো মার্কনি হচ্ছে বেতার যন্ত্রের আবিষ্কারক এই যে টমলিনসন উনি সর্বপ্রথম প্রোটোকলের ধারণা দেন হ্যাঁ এবং উনি হচ্ছে সর্বপ্রথম কি হয়েছে ইমেইল সিস্টেম ইলেকট্রনিক মেইল বা পাঠানোর ব্যবস্থা করেন উনি হচ্ছে ওই কাজটা করছে ইমেইল যা কারবার ফেসবুক আবিষ্কার করছে তাহলে একটা জিনিস পড়লেই কিন্তু তুমি চার টাইম কেউ পেয়ে যাওয়া ঠিক আছে এবং দেখো এই যে যে প্রোটোকলের ধারণা দেন এটা উনি কত সালে দেন উনিশশো সালে ঠিক আছে উনিশশো সালে এবার কি বলছে কোন প্রোগ্রামের কোন প্রোগ্রামের আর পানের কি বলছে দেখো বলছে কোন প্রোগ্রামের আর পানের পত্রালাপের সূচনা করেন কোন প্রোগ্রামার বলো এই যে আরপানের এই যে মাত্রই তোমরা ইয়া করো এই যে বলো এই যে মাত্রই তোমরা যার নাম পড়লা শুধু এখানে রেমনটা নাই করে দিছে সেটা কি হবে স্যামুয়েল টমলিনসন হ্যাঁ উনি কিন্তু সর্বপ্রথম এটা করে থাকেন ঠিক আছে ওকে এরপরে আসো নেক্সট

দেখো টুইট কোনটির সাথে সম্পর্কযুক্ত টুইট টুইটারের সাথে সম্পর্ক টুইটারে যে পোস্ট করা হয় টুইট সেটাকে খেয়াল করো প্রচলিত ই লার্নিং এর জন্য কি দরকার। জন্য ইন্টারনেটের স্পিডটা ভালো দরকার এখন তোমরা আমার ক্লাস করতেছো ক্লাসটা যদি আ আ আ করে আটকায় যায় তাহলে কিন্তু হবে না ঠিক আছে ক্লাসটা ফ্লুয়েন্টলি চলতে হবে এই জন্য এটা হচ্ছে ইন্টারনেটের স্পিড প্রয়োজনীয় অবকাঠামো অবশ্যই প্রয়োজনীয় অবকাঠামো প্রয়োজন মোবাইল প্রয়োজন তোমাদের তারা মোবাইল কম্পিউটার বা ল্যাপটপ কোনো কিছু প্রয়োজন আর শিখন সামগ্রী হ্যাঁ শিখতে যে জিনিসগুলো লাগে অবশ্য এটার জন্য হচ্ছে ই লার্নিং এর জন্য এই জিনিসটা অবশ্য লাগে না এই যে ই লার্নিং ই লার্নিং এর ক্ষেত্রে এখানে খাতা কলম টলম এই জিনিসগুলোর অতটা প্রয়োগ নাই তাহলে এটা আনসার কি হবে এক ও দুই আখ চাষিদের জন্য কোন সেবা প্রযোজ্য খেয়াল করো এই যে দেখো ই পর্চা ই পর্চা কেন ইউজ করা হয় ই পর্চা হচ্ছে জমির তথ্যর জন্য ই টিকেটিং কি অনলাইন টিকিট কাটার জন্য অনলাইন কি টিকিট কাটার জন্য হচ্ছে ই টিকিটিং সিস্টেম ইএমটিএস কেন ইএমটিএস হচ্ছে মানি ট্রান্সফারের জন্য হ্যাঁ মানে মানি বা টাকা পয়সা পয়সা হ্যাঁ পয়সা পয়সা পাঠানোর জন্য এই যে ই পুরজি ই পুরজিটা হচ্ছে ইউজ করা হয় ই পুরজিটা কেন ইউজ করা হয় ওই যে আখ চিনি কলে কখন আখ লাগবে এটা অনেক সময় ওনারা জানতো না না জেনে ওনারা হঠাৎ করে দেখলো গেলো আখটা কেটে নিয়ে চলে গেছে গেলে কল বলতেছে কি আমাদের তো এখন লাগবে না বাবা আমাদের তো আরো পরে লাগবে তখন তাদের ফসলগুলো নষ্ট হয় তারা টাকা পাইতো না তখন এই ই পুরজিটা আসছে যেটা একটা মেসেজ সিস্টেম যার মাধ্যমে চিনি কল গুলো আত্মাসীদেরকে একটা মেসেজ বা বার্তা পাঠাইতো তারা সেই মেসেজ বা বার্তাটা দেখে কি করতো তাদের প্রয়োজন অনুসারে আখ সরবরাহ করত ঠিক আছে এটা হচ্ছে তাহলে কি হবে ই পুরজি এবার খেয়াল করো দেন বলো এবার আসো স্বল্প খরচে এবং দ্রুত টাকা পাঠানোর পদ্ধতি কোনটি এই যে ইএমটিএস ইএমটিএস হ্যাঁ দেখো সাহায্যে মিনিটে এক কত এক মিনিটে কত টাকা পাঠানো যায় এক মিনিটে পঞ্চাশ হাজার টাকা পাঠানো যায় এবং এই যে যে টা এই ইএমটিএস টা কার প্রতিষ্ঠান এটা হচ্ছে বাংলাদেশের ডাক বিভাগের বাংলাদেশের কিসের ডাক বিভাগের এই জিনিসটাও কিন্তু তোমাদের জেনে রাখা প্রয়োজন হ্যাঁ এইগুলো থেকে যে কোনো একটা কোশ্চেন আসতে পারে ফুল মিনিং তোমরা জানো ইলেকট্রনিক মানি ট্রান্সফার সিস্টেম এরপর এক মিনিটে সর্বোচ্চ কত টাকা পাঠানো যায় এবং এটা কার সাথে যদি বলতে যায় যে ডাক বিভাগের সাথে সম্পর্কিত কোন সার্ভিস তোমরা বলে দিবা কি ইএমটিএস হ্যাঁ এরপরে কি হচ্ছে দেখো কোনটিকে মাইক্রো ব্লগিং এর ওয়েবসাইট বলা হয় টুইটার হ্যাঁ এটা দিনাজপুর বোর্ড বর্তেইসের প্রশ্ন অধ্যায় এক শেষ হ্যাঁ আমরা অধ্যায় একটা শেষ করে ফেললাম ঠিক আছে সাফি থ্যাংক ইউ সোম তোমরা আসো আমি চেষ্টা টাইম বেশি নিব না দেখো একটা অধ্যায় শেষ করছি আমরা প্রায় ষোলো সতেরো মিনিটে শুরুতে একটু ওয়েট করছিলাম সবার জয়েনের জন্য এভাবেই করব আমি চেষ্টা করবো যে ছয়টা অধ্যায় তোমাদেরকে দেড় ঘন্টার মধ্যে কাভার করে দেওয়ার জন্য যাতে এরপরে তোমরা নিজেরা প্র্যাকটিসের একটা সুযোগ পাও ঠিক আছে এরপরে আসো পূর্ণরূপ কি তিনটা শব্দ মাথায় রাখতে হবে পোর্টেবল ডকুমেন্ট ফর্মেট পোর্টেবল ডকুমেন্ট ফরমেট নট ফাইল নট ফাইল পোর্টেবল ডকুমেন্ট ফরমেট হ্যাঁ মাথায় রাখতে হবে দুই নম্বর কি বলছে দেখো তথ্য যোগাযোগ প্রযুক্তির প্রধান উপকরণ কোনটি প্রধান উপকরণ হচ্ছে ভাইয়া কম্পিউটার সর্বপ্রথম কম্পিউটার আবিষ্কার হয় এবং এই কম্পিউটার আবিষ্কার করার পরে তারপরে চিন্তা ভাবনা আসে প্রোগ্রামিং এর প্রোগ্রামিং এর পরে চিন্তা ভাবনা এটা এখন কিভাবে কানেক্ট করা যায় সবার সাথে তারপরে আসে ইন্টারনেট বাকি সব কিছু ঠিক আছে ডিজিটাল কপি দেখো ডিজি হার্ড কপি ডিজিটাল কপির অপর নাম কি হার্ড কপিটা কি হার্ড কপি হচ্ছে প্রিন্টেড ফাইল তোমাদের সামনে যে বই খাতা আছে এইটা হচ্ছে প্রিন্টেড ফাইল প্রোগ্রামিং প্রোগ্রামিং তো একটা ভাষা প্রোগ্রামিং তো একটা ভাষা এটা তো আর ডিজিটাল কপির হতে পারে না এই যে সফট কপিটা হবে যে জিনিসটা প্রিন্ট না করে ইলেকট্রনিক ডিভাইসে যে দেখো আমরা যে পিডিএফ গুলা তোমরা যারা দেখো ওই পিডিএফ হচ্ছে কি সফট কপি ঠিক আছে তাহলে অ্যানসারটা কি হবে সফট কপি এরপর আসো ডিজিটাল মাধ্যমে কোন ধরনের তথ্যের পরিমাণ সবচেয়ে বেশি লিখিত লিখিত কিসের লিখিত ডিজিটাল মাধ্যমে কোন সব থেকে লিখিত তথ্যের পরিমাণ সব থেকে বেশি আমাদের হ্যাঁ এটা কি বলতেছে ডিজিটাল কনসেপ্ট কন্টেন্ট কন্টেন্ট কত কত প্রকার প্রকার এই বলো ডিজিটাল সব জিনিসপত্র কিন্তু তোমাদের উচিত মাঝে মাঝে এ দুই একটা জিনিস নিজের মাথার উপরে সব তো ভাইয়াই বলে দিয়ে যাচ্ছে মাঝে মাঝে দুই একটা জিনিস কিন্তু তোমাদের মাথার উপরে দেওয়া উচিত এইখানে কিন্তু একটা ক্যারফা লাগে হ্যাঁ অনেকে কি বলবে এটা আগে লিখো না কিন্তু হ্যাঁ অনেকে লিখে দিবে কি টেক্সট ইমেজ টেক্সট ইমেজ অডিও অডিও তাইলে এই তো ভাইয়া তিন প্রকার টেক্সট ইমেজ অডিও এই তো তিন প্রকার কিন্তু খেয়াল করো ডিজিটাল কন্টেন্ট বলছে ভাইয়া মাল্টিমিডিয়া বলে নাই মাল্টিমিডিয়ার এই হচ্ছে তিনটা মিডিয়া তখন তোমরা টেক্সট ইমেজ অডিও দিও কিন্তু এই যে ডিজিটাল কন্টেন্ট যখন হবে তখন এটা দিও না তখন এই অডিওর সাথে তখন এই অডিওর সাথে এখানে ভিডিওটাও যোগ হবে অডিওর সাথে কি যোগ হবে ভিডিওটাও যোগ হবে তখন এইখানে ডিজিটাল কন্টেন্টের প্রকার কি হবে চার প্রকার হ্যাঁ তখন কি হবে চার প্রকার নিচের কোনটি ইবুক রিডার ই বুক রিডার হচ্ছে ভাইয়া এই কিন্ডেলটা হ্যাঁ একটা উইন সফটওয়্যার কোনটা বই পড়ার কাজে লাগে না বই পড়ার কাজে গিয়ে লাগে ভাইয়া কিন্ডল এবং দেখো এই কিন্ডল কোন কোম্পানির কিন্ডলটা হচ্ছে অ্যামাজন কোম্পানির কিন্ডলটা কোন কোম্পানির অ্যামাজন কোম্পানির অ্যামাজন কোম্পানিটা এই কিন্ডলটা আবিষ্কার করছে ঠিক আছে এটা একটা এনসি হইতে পারে কিন্তু কি বলছে দেখো টুইটারের সদস্যদের টুইট বার্তাগুলো কোথায় দেখা যায় এটা দেখা যায় হচ্ছে টুইটারের প্রোফাইল পাতায় টুইটারের যে প্রোফাইল পেজটা থাকে টুইটারের প্রোফাইল পেজে এই জিনিসটা শো করে ঠিক আছে নেক্সট কোন ধরনের ই বুকে ত্রিমাত্রিক ছবি খেয়াল করো এই যে দেখো স্মার্ট ই হ্যাঁ স্মার্ট ই বুকের আরেকটা নাম হচ্ছে চৌকস ই বুক এটার আরেকটা নাম হচ্ছে কি চৌকস ই মানে ওর বাংলা নামটা হচ্ছে চৌকস ইবুক এই এই যে ইমেজ ইমেজ তারপর অডিও অডিও ভিডিও এই জিনিসগুলো সব করা যায় কোথায় স্মার্ট ইবুকে কোথায় স্মার্ট ইবুকে ঠিক আছে তারপর কি বলছে দেখো ব্রডকাস্ট কোন ধরনের কন্টেন্টের উদাহরণ ব্রডকাস্ট বলো এই যে যে ব্রডকাস্ট হ্যাঁ ব্রডকাস্ট কোন ধরনের হইতে পারে নরমালি এইগুলা ব্রডকাস্ট কি ভিডিও এই যে তোমরা এখন যেটা দেখতেছো দেখো এটা তো সাউন্ড বা অডিও না এটা তো ইমেজও না এটা তো রিটেন ডকুমেন্টও না এটা তো তোমরা দেখতে পাচ্ছ সাউন্ড ইমেজ এবং চলমান তখনই তো এটা ভিডিও তাহলে এটা কি হবে ভিডিও অথবা অ্যানিমেশন হবে দেন ইনফোগ্রাফিক্স কোনটির অন্তর্ভুক্ত বলো ইনফোগ্রাফিক্স এটা অ্যাকচুয়ালি ছবির অন্তর্ভুক্ত ইনফোগ্রাফিক্সটা কি ছবির অন্তর্ভুক্ত অনেকে মনে করতে পারো ভাই ইনফোগ্রাফিক্স এটা তো একটু আরে হাইফাই শব্দ তাহলে তো এটা কার্টুন হবে বে আসলে না কার্টুন হবে না ঠিক আছে ওকে কার্টুন হবে না দেন আসো কি বলছে কোনটিকে মাল্টিমিডিয়ার অনন্য আবিষ্কার বলা হয় কোনটিকে মাল্টিমিডিয়ার অনন্য আবিষ্কার বলা হয় মাল্টিমিডিয়ার অনন্য আবিষ্কার সিনেমা না সিনেমা তো শুরুর থেকেই আসে এনিমেশনটাও না সাউন্ডটাও না তাইলে ভাইয়া কোন জিনিসটা গ্রাফিক্সটা এই সবগুলো কাজ করা যায় কার সাহায্যে গ্রাফিক্সের সাহায্যে তাহলে গ্রাফিক্সই হচ্ছে মাল্টিমিডিয়ার অনন্য আবিষ্কার স্পেলিং করার জন্য কি দেখো ইনসার্ট মেনুতে কখনোই স্পেলিং চেকার থাকে না ইনসার্ট মেনুতে থাকে কোনো জিনিস অ্যাড করা লাইক ইমেজ কোনো ডিজাইন কোনো টেবিল হ্যাঁ কোনো টেক্সট আর্ট কোনো জিনিস যখন নতুন জিনিস অ্যাড করতে হয় তখন সেটা ইনসার্ট মেনুতে থাকে এরপর দেখো রিভিউ মেনুতে এই যে দেখো স্পেল চেক বানান চেক করা এটা কি আবার রিভাইজ দেওয়া না যেহেতু রিভাইজ দেওয়া মনে হচ্ছে তার মানে এটা কি রিভিউ করা কি করা রিভিউ করা তো রিভিউ মেনুতে স্পেলিং এন্ড গ্রামার চেক থাকে আবার কেউ যদি F7 বাটনটা কিবোর্ড থেকে F7 বাটনটা মানে প্রেস করে তাহলে শর্টকাট কি করে এই জিনিসটা দেখায় তাহলে এটার आंसर কি হবে ভাইয়া এটার आंसर হবে হচ্ছে 2 ও 3 এটার आंसर কি হবে 2 ও 3 হবে ঠিক আছে এরপরে আসো কি বলছে আমরা যখন অনেকগুলো প্রকাশ মাধ্যমকে নিয়ে কথা বলি অনেকগুলো প্রকাশ মাধ্যম প্রকাশ মাধ্যম মানেই হচ্ছে মিডিয়া আর অনেকগুলা মানেই হচ্ছে কি মাল্টি ঠিক আছে অনেকগুলা মানেই হচ্ছে মাল্টি নিয়ে কথা বলি তখন তাকে কি হিসেবে চিহ্নিত করে থাকি তখন তাকে মাল্টি মিডিয়া হিসেবে চিহ্নিত করে থাকি ঠিক আছে মাথায় থাকবে নেক্সট ইন্টারনেট ব্যবহার করে শিক্ষা প্রদানকে কি বলা হয় ই লার্নিং বলা হয় ভাইয়া কি বলা হয় ই লার্নিং তোমরা অ্যাকচুয়ালি দেখো আইসিটি বইয়ের ম্যাক্সিমাম উত্তরই তোমরা পারবা কিন্তু প্লিজ ভাইয়া তোমরা মাথা ঠান্ডা রাখবা মাথা ঠান্ডা রেখে ঠান্ডা মাথায় এই পরীক্ষাগুলা দিবা অনেক সময় হয় কি উত্তেজনা বসত ভুল আনসার দিয়ে ফেলো তো এইসব উত্তেজনা হওয়া যাবে না জায়গা মতো উত্তেজিত হইতে হবে অ উত্তেজিত হলে দুর্ঘটনা ঘটে যাবে আর একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না হ্যাঁ এরা মাথায় রেখো এরপরে আসো নেক্সট কি বলছে কোনটি ওয়েবসাইটের পেইজার ফরম্যাট দেখো ডক এক্স হ্যাঁ তোমরা একটু শিখো এই যে ডক এক্স এটা কি এটা হচ্ছে মাইক্রোসফট এটা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডের ওয়ার্ড ফাইলের জন্য হ্যাঁ ডিবিএমএস নামে কোনো ফাইল এরকম নাই পিডিএফটা কি পিডিএফটা তো নর্মালি পড়ার জন্য হ্যাঁ নর্মালি যে কোনো অ্যাডোবির এটা হচ্ছে পিডিএফ তো একটা পড়ার জন্য একটা ফাইল ঠিক আছে ধরো এটা হচ্ছে কি এটা হচ্ছে রিটেন কোনো ফাইল থাকে এটাতে আর এইচ হ্যাঁ যেটা ফুল মিনিং হচ্ছে কি হাইপার টেক্সট মার্ক ল্যাঙ্গুয়েজ এই যে এইচ টিএমএলটা তোমরা দেখতেছো না খেয়াল করো এই যে তোমরা না এই এইচ এর আবিষ্কারক কিন্তু হচ্ছে টিম বার্নার্স লি এইটার আবিষ্কারক কে টিম বার্নার্স লি চাচা কিন্তু অনেক কিছু বানায় গেছে একটু দেখো ই লার্নিং হলো কি দেখো ই লার্নিং তোমাদের বইয়ে স্পষ্ট ভাষায় লেখা আছে যে লার্নিংটা কখনোই সনাতনী পাঠদানের বিকল্প ব্যবস্থা নয় কারণ দেখো সনাতনী পাঠদান কোনটা সনাতনী পাঠদান হচ্ছে ক্লাসরুমে তোমরা বই খাতা নিয়ে নিয়ে বসবা স্যার লেখা শুরু করবে মার্কার বোর্ডে লেখা শুরু করবে সামনাসামনি গুসে পড়বা এইটা হচ্ছে সনাতনী তো এইটার বিকল্প তো আমরা না হয়ে আমাদের কাছে যেটা শিখতেছি এটা হচ্ছে ই লার্নিং তো এটা তো ওই পাঠদানের বিকল্প না আমরা কি করি ওই পাঠদানের সহায়তা করে থাকি তাইলে এই জিনিসটা কি হবে ওইটা বিকল্প ব্যবস্থা যেহেতু বলছে তাইলে এটা ভাইয়া হবে না এখন দেখো মাল্টিমিডিয়ার সাহায্যে শ্রেণী পাঠদান অবশ্যই এই যে ভিডিও ইমেজ সাউন্ডের এর মাধ্যমে আমরা তোমাদের ক্লাস নিচ্ছি তো মাল্টিমিডিয়া নেটওয়ার্ক ব্যবহার করে পাঠদান অবশ্যই নেটওয়ার্কে কানেক্ট না থাকলে যে তোমরা আমার ক্লাস দেখতে পাইত না তাহলে অ্যান্সার কি হবে এটা অ্যান্সার হবে কি দুই ও তিন দেন আসার কি বলছে বাংলাদেশে দিন দিন তথ্য প্রযুক্তি নির্ভর কোন পেশার সম্ভাবনা উন্মোচিত হচ্ছে মোবাইল না ভাইয়া হার্ডওয়্যার না ভাইয়া ডেটা কমিউনিকেশন না ভাইয়া কি হবে প্রোগ্রামিং দিন দিন প্রোগ্রামারদের অনেক মূল্যায়ন বাংলাদেশে বাড়তেছে যে এটা অন্য কান্ট্রিতে আরো আগে থেকেই ছিল ই বুক কি ধরনের ডিজিটাল কন্টেন্ট বলো ই বুক এটা কি ধরনের ডিজিটাল কন্টেন্ট দেখো ই বুক অনলাইনে বইটা যেটা পড়ো সেখানে নিশ্চয়ই তোমাদের এই যে সাউন্ড জিনিসটা থাকে না হ্যাঁ এই বইয়ের ভিতরে নিশ্চয়ই তোমাকে ভিডিওটা থাকে না হ্যাঁ কই গেল বইয়ের মধ্যে নিশ্চয়ই তোমাদের এই ভিডিও বানান শুধু আমি ভুলে যাই বইয়ের মধ্যে নিশ্চয়ই তোমাদের ভিডিও জিনিসটা থাকে না বইয়ের মধ্যে ইমেজটা থাকে ইমেজটা থাকে কিন্তু একটা জিনিস খেয়াল করো যদি স্মার্ট ইবুক ইবুক না হয়ে যদি তোমাদেরকে বলতো যে স্মার্ট ইবুক স্মার্ট ইবুক যদি বলে থাকে ভাইয়া স্মার্ট ইবুক বললে তখন কিন্তু ওই যে ভিডিও তখন অ্যাড হইতো কি কি তখন অ্যাড হইতো ভিডিও তখন অ্যাড হইতো হচ্ছে থ্রি ইমেজ তখন অ্যাড হইতো থ্রি ইমেজ বা তখন অ্যাড কি অডিও এই জিনিসগুলো তখন অ্যাড হইতো তাহলে খেয়াল করো ই বুকের জন্য নর্মাল ইবুক যেটা সেটা হচ্ছে টেক্সট বা লিখিত কন্টেন্ট হ্যাঁ শুধু ইবুক থাকলে কি হবে টেক্সট বা লিখিত হ্যাঁ এই জিনিসটা কিন্তু ভোলা যাবে না এরপরে আসো স্মার্টফোনের বিভিন্ন অ্যাপস কিসের মাধ্যমে করা স্মার্টফোনে এই যে বিভিন্ন অ্যাপস গুলো থাকে সব কি প্রোগ্রামিং এর সাহায্যে লেখা যায় ভিডিওর মাধ্যমে কি আর অ্যাপস তৈরি করা যায় কে বলেছে কথা চৌকশ ইবুক বলতে কি বোঝায় চৌকোষ ইবুক বলতে বোঝাই হচ্ছে স্মার্ট বুক অডিও সংযুক্ত বুক ভিডিও সংযুক্ত বুক তিনটাই হবে ঠিক আছে যদি এখানে আরো একটা অপশন অ্যাড করতো যে থ্রি ডি এনিমেশন সরি থ্রি ডি ইমেজ এখানে যদি আসতো যে থ্রি ডি ইমেজ তাহলে কি এই অপশন থাকলে এটাও হতো তখন দিতাম যে চারটাই উত্তর হ্যাঁ যা আসবে সবই উত্তর এই যে তোরা এখন যে উত্তেজনা হওয়ার লেখছিস কেন রে যেখানে সেখানে উত্তেজিত হতে হবে কেন তোদের তো একটু ঠান্ডা থাকতে পারিস না উত্তেজিত তো বেটা আমি এখানে কত কিছু পড়াইতে হচ্ছে জানিস তোদের এস এস বই কত কঠিন কত কঠিন কঠিন ভাষা তোরা সেই জায়গায় আমি উত্তেজিত হচ্ছি না উত্তেজিত হচ্ছিস তোরা কেন রে উত্তেজিত হইস না আচ্ছা এই যে আরেকজন লিখছিস আই লাভ ইউ আরে বেটা তুই যে আই লাভ মি সরি ইউ লাভ মি এটা তো আমি জানি বেটা এখন আমি কত আই লাভ ইউ রাখবো আমার মন আমার হার্টের দৈর্ঘ্য পোস্ত যা এতজন তো রাখতে পারবো না আমার জায়গা কম একজনরে রে নিব এতজন রে না এরপরে এসো কি বলছে কোন ইবুক অ্যাপস সাকারে প্রকাশিত হওয়াকে কি বলে যদি কোনো ইবুক অ্যাপস সাকারে অ্যাপ সাকারে প্রকাশিত হয় এখানে একটু খেয়াল করো এই ভুলটা করো না তোমাদের বইয়ে একদম ই বুকের অ্যাপস খেয়াল করো এইটার এটা নিয়ে হচ্ছে আমার একটু কনফিউশন লাগছিল যার কারণে আমি একদম সুন্দর মতো করে এটার পেজ নাম্বার সহ আমি লিখে রাখছি হ্যাঁ তোমাদের বইয়ের তোমাদের বইয়ের পেজ নাম্বার ফর্টি সিক্স পেজ নাম্বার ফর্টি সিক্স এর একদম শেষ প্যারাটাতে একদম শেষ প্যারাটা হ্যাঁ একদম পেজ নাম্বার ফর্টি সিক্স এর একদম শেষ প্যারায় দেখবা ভাইয়া এখানে কি লেখা আছে ই বুকের অ্যাপস ই বুকের অ্যাপস এটা আমার কাছে ইডা আবার কেমন অ্যাপস ই বুকের আস্তা গেম খেলি তাই বলে বলবো গেম খেলার অ্যাপস ইমেজ ফটো এডিট করে দেখে বলবো ফটো এডিটের অ্যাপস কিন্তু এই কথাটা এইভাবে লেখা আছে যে ই বুকের অ্যাপস তো খেয়াল করো এটা কিন্তু সঠিক কথা লেখা আছে যে কোনটি ইবুক আকারে প্রকাশিত হওয়াকে সেটাকে কি বলে ই বুক বলা হয় নিচের অনুচ্ছেদটি পড়ে বাইশ ও নং প্রশ্নের উত্তর দাও দেখ কিরিয়া এতক্ষণ ধরে বাইশটা পড়াইলাম ও না এর আগের অধ্যায় চল্লিশটা মতো পড়ে আসছিলাম আচ্ছা ওকে ফাইন এরপরে খেয়াল করো আজ সকাল থেকেই খুব বৃষ্টি হচ্ছে আচ্ছা ঠিক আছে বৃষ্টি হওয়া মানে কিন্তু রোমান্টিক ওয়েদার না হ্যাঁ সকাল থেকে খুব বৃষ্টি হচ্ছে এই কারণে ছাত্রছাত্রীরা ক্লাসে আসতে না পারায় শিক্ষক মকবুল আলম ক্লাসের ভিডিও তৈরি করে তা অনলাইনে আপলোড করে দিলেন আর যদি আমার মতো ফাকিবাস টিচার হইতো হ্যাঁ যারা অফলাইন আরে বৃষ্টি বেড়া বৃষ্টির ভিতর সবাই দে ঘুম আর আম্মুরা বলতাম আম্মু খিচুড়ি আর গরুর মাংস ঠিক আছে আসো কি বলছে মকবুল আলম ক্লাসের ভিডিও তৈরি করেন তা অনলাইনে আপলোড করে দেন এখন প্রশ্নটা কি বলছে শিক্ষক মকবুল আলম এর মাধ্যমে কোন জগতের সদস্য হয়ে গেলেন তোমরা একটু বলো এই যে মকবুল চাচা কোন জায়গার সদস্য হয়ে গেলেন এই যে মকবুল চাচা কিং এর মানে ই লার্নিং এর আওতায় চলে আসলেন সরি স্যার কি বলছে এ পদ্ধতিতে মকবুল আলম আরো সব কাজ করতে পারেন মকবুল আলম আরো কি কাজ করতে পারেন উনি অনলাইনে পরীক্ষা গ্রহণ করতে পারেন ইয়েস উনি কি করতে পারে উনি হোমওয়ার্ক জমা নিতে পারে এইগুলো করতে পারে বলে তাই বলে কি চাষা কি বাড়ি বাড়ি গিয়ে পড়াবে মোটেই না বাড়ি বাড়ি এরপরে আসো নিচের অনুচ্ছেদটি পড়ে প্রশ্নের উত্তর দাও দেয় কি বলছে দেখো মলি ও মনিকার কাকা তাদের জন্য একটি ট্যাবলেট পিসি কিনে দিলেন মলি নবম শ্রেণীতে ও মনিকা দ্বাদশ শ্রেণীতে পড়ে ভেরি গুড ট্যাবলেট পিসিটির সর্বোত্তম ব্যবহার সম্ভব কোথায় গেমস খেলায় দে ঠিক চিহ্ন দে একদম ধাব্বা হ্যাঁ আমরা তো পাইলে আগে আগে গেম ইনস্টল করতাম তারপরে কি ক্যান্ডিক্রাস লাগা তারপরে কি ছিল ক্লাস রয়াল হ্যাঁ কি সব গেম খেলা এগুলো কিন্তু করা যাবে না এটা সর্বোত্তম ব্যবহার হবে কোথায় লেখা পড়ার কাজে সর্বোত্তম ব্যবহারটা কোথায় হবে লেখাপড়ার কাজে সর্বোত্তম ব্যবহারটা লেখাপড়ার কাজে হবে নেক্সট মলি ও মনিকার ট্যাবলেট পিসির সর্বোচ্চ ব্যবহার করতে সর্বোচ্চ ব্যবহার করতে তাদের কি লাগবে কম খরচে ইন্টারনেট ব্যবহারের সুযোগ দিতে হবে হ্যাঁ এমন দেখ কম খরচে ইন্টারনেট ব্যবহারের সুযোগ পেয়ে আবার শুরু করিস না ওই যে পড়াপড়ি মানে রাত দেখ ফেসবুক ফেসবুকে তো পড়ে আর মেসেজ লেখে তো ওই যে বলতেছে কি যে এই পাশের রুম তো ওই পাশের রুমে জিজ্ঞাসা করতেছে রুমে দরজা দেওয়া ছেলে ওই পাশে আছে কোনো সাউন্ড নাই বাবা জিজ্ঞাসা করতেছে কিরে কি করিস বলে আব্বা পড়ি হ্যাঁ তো পড়তে কিরে কেমন পড়িস শব্দ হয় না কেন বলে বাবা মনে মনে পড়ি একটু করে আবার দেখে কি কোনো সাউন্ড না বলতেছে কিরে বাবা কি করিস বলে বাবা লিখি হ্যাঁ তো কিন্তু এবার পাশের থেকে থাকার তার একটা ভাই কাজিন আসছে বাসায় বেড়াইতে সে বলতেছে কিরে মামা জিজ্ঞাসা করতেছে তুই বললি পড়িস লিখিস কিন্তু তুই তুই তো তো ফেসবুক চালাস মোবাইল চালাচ্ছিস মিথ্যা মিথ্যা কথা কথা কেন বললি বলে আমি আমি কোথায় বললাম তো হচ্ছে এই যে আমাকে যে মেসেজ দিছে আমি মেসেজটা পড়ছি না তাইলে এটা হচ্ছে পড়তেছি আবার দেখ পরে যখন বাবা জিজ্ঞেস করছে আমি কি বলছি যে আমি পড়তেছি তখন তো আমি মেসেজে রিপ্লাই দিচ্ছিলাম লিখতেছিলাম তাই আমি বলছি বাবা আমি লিখছি তোমরা আবার এইসব করো না প্লিজ হ্যাঁ এইসব করা যাবে না এরপরে কি বলছে ইংরেজি ভাষায় দক্ষতা বাড়াইতে হবে অনলাইনে বাইরের কান্ট্রির অনেক স্মার্ট জিনিস অনেক আপডেটেড জিনিসগুলো সে শিখতে পারবে অনেক ইংলিশের সে সহজে বুঝে শিখতে পারবে টিউটোরিয়াল গুলো আর কি দ্রুত গতির ইন্টারনেট সংযোগ দিতে হবে তাহলে এখানে কি ভাইয়া তিনটা জিনিসই তার লাগবে অ্যান্সারটা কি হবে এক দুই ও তিন তিনটা জিনিসই তার লাগবে এরপরে কি বলছে একটু খেয়াল করো এরপরে খেয়াল করো এরপরে যেটা আসছে সেটা হচ্ছে কি কম্পিউটার সচল ও গতিশীল রাখতে কি করা প্রয়োজন বলো এখানে কোনটা দেখো কি বলছে রেজিস্ট্রি ক্লিনআপ সফটওয়্যার ব্যবহার করতে হবে দেখো যখনই বলবে গতিশীল রাখতে হবে তখনই কি এখানে এই যে রেজিস্ট্রি ক্লিন আপ এই ক্লিন আপ সফটওয়্যারটা এখানে ইউজ করতে হবে ঠিক আছে এই জিনিসটা ইউজ করতে হবে এরপরে দেখো দেন কি বলছে রেজিস্ট্রি ক্লিন আপ তারপর বলছে কোন সফটওয়্যার ইনস্টল করতে বিশেষ দক্ষতার প্রয়োজন হয় অপারেটিং সিস্টেম এই যে খেয়াল করো অপারেটিং সিস্টেম সফটওয়্যার অন্যান্য সফটওয়্যার গুলো সবই মোটামুটি রিলেটেড সবই কি মোটামুটি রিলেটেড একটা সাথে কিন্তু এই অপারেটিং সিস্টেম সফটওয়্যারটা একটু ভিন্ন এই জন্য এটাকে একটু আলাদাভাবে শেখা লাগে কম্পিউটারে সর্বপ্রথম কোন সফটওয়্যার ইনস্টল করতে হয় কোন একটা কম্পিউটার কিনে সর্বপ্রথম আগে কি করতে হয় অপারেটিং সিস্টেম উইন্ডোজ আর অ্যাপেলের জন্য কি হয় বুঝে নিও দেন আসো কি বলছে সফটওয়্যার আন ইনস্টল করতে কোন সফটওয়্যারটি সাহায্য প্রয়োজন দেখো সফটওয়্যার আন ইনস্টল করতে গেলে কোন একটা সফটওয়্যার যদি করতে হয় তাহলে কোন সফটওয়্যারটা সাহায্য প্রয়োজন বলো এই যে ওইখানেও কি অপারেটিং সিস্টেম অপারেটিং সিস্টেমের সাহায্যে ইনস্টল করা হয় এটার সাহায্যেই আন ইনস্টল করা হয় দেন দেখো ভিএলসি মিডিয়া হ্যাঁ ভিএলসি মিডিয়া প্লেয়ার ইনস্টল করার ধাপ কয়টি হ্যাঁ এটা ঢাকা পড়তে এসের কোশ্চেন তোমাদের বইয়ে সুন্দর মত করে আটটা ধাপ তোমাদেরকে পড়ানো আছে তাহলে অ্যান্সার কি হবে আটটি কয়টি ধাপ আটটি ধাপ তোমাদের বইয়ে আছে সুন্দর মত করে রান কমান্ড চালু করার জন্য দেখো রান কমান্ড চালু করার জন্য উইন্ডোজ কি আর 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 ফর রান উইন্ডোজ কি আর আর চাপ দিলে রান অপশনটা আসে যেখানে আমরা ট্রি রিসেন্ট হ্যাঁ টেম্প এইগুলো আমরা লিখে থাকি এরপরে খেয়াল করো নেক্সট কোনটি ক্ষতিকর সফটওয়্যার এখানে কোনটি দেখো অ্যাভাস্ট একটা ভাইরাস এটা একটা কি এটা একটা এগুলো তো সবুজ দাগ এ ভিজি একটা এন্টি অ্যান্টিভাইরাস তাহলে এখানে ভাইরাস কোনটা বে এখানে ভাইরাস হচ্ছে এই যে ভিয়েনা এখানে ভাইরাস কোনটা ভাইরাসটা হচ্ছে ভিয়েনা এখানে ঠিক আছে এখানে ভাইরাসটা হচ্ছে ভিয়েনা এরপরে আসো ভাইরাস কম্পিউটারের কোথায় অবস্থান করে ভাইরাসের টার্গেটই হচ্ছে মেমোরি ও ঢুকবে আর মেমোরি যেখানে পাবে ও সেখানে চলে যাবে ভাইরাসের 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 টার্গেটই কোথায় কোথায় এই টার্গেটটা মেমরি ভাইয়া টার্গেট মানে এরপরে আসো কি বলছে নিচের কোনটি অধিকতর শক্তিশালী পাসওয়ার্ড এখন দেখো খেয়াল করো একটু জিনিসগুলো দেখো এখানে কি করছে এইখানে ও নাম দিছে নাম দেওয়া যাবে না এই যে নাম এই যে নাম নাম থাকলেই সেই জিনিসটা নাম গ্রামের নাম হ্যাঁ জন্মশাল বাবার নাম মায়ের নাম প্রিয় ব্যক্তি তোমাদের দেশ দেশের নাম এইসব নাম থাকলে কিন্তু সেটা স্ট্রং হবে না কোনো নাম ছাড়া নাম থাকতে নাম থাকা যাবে না ক্যাপিটাল লেটার থাকতে হবে স্মল লেটার থাকতে হবে স্পেশাল ক্যারেক্টার থাকতে হবে নাম্বার থাকতে হবে এই চারটা জিনিসের সংমিশ্রণ থাকতে হবে এবং কোন কিছু নাম থাকা যাবে না এটা হইলে কি হবে সেটা স্ট্রং পাসওয়ার্ড এই যে দেখো এই চিহ্নগুলো এগুলা কি এগুলো সব বিশেষ চিহ্ন এগুলো সব কি বিশেষ চিহ্ন দেখো এগুলো কিন্তু তেইশের প্রশ্ন এটা ইউনিক পাসওয়ার্ড গোপনীয়তা রক্ষার জন্য প্রয়োজন দেখো সবার গোপনীয়তা রক্ষার জন্য কি নিজের বা পরিবারের নাম না লেখা তাই না এই যে এই জিনিসটা করতে হবে কারণ নাম লিখা যাবে না এই যে অপশন দেখো তোমরা কি পড়লা ধরো দ্রুততার সাথে নিজের বা পরিবারের নাম লেখা আচ্ছা এটা তো করা যাবে না তাহলে এটা বাদ খেয়াল করে এখানে কিন্তু না লেখা আছে যে না লেখা আমি বারবার বলতেছি ভাইয়া ঠান্ডা মাথায় দেখবা তোমার পরীক্ষা দিয়ে বের হয়ে কারোর জন্য দাঁড়াইতে হবে না এ দাঁড়ানোর সময় আছে ভালো জায়গায় যাও সে তোমার জন্য দাঁড়ায় থাকবে আর তা নাহলে তারা হলো করে পরীক্ষা শেষ করে আরে আমাদের বয়েজ স্কুলে সিট পড়েছে গার্লস স্কুলে আর গার্লস স্কুলে সিট তো পড়ছে বয়েজ স্কুলে দৌড়ায় যাওয়া লাগবে আবার বয়েজ স্কুলের সামনে এই সব করিল না তাইলে কিন্তু ডাব্বা মারবা তাহলে কি নিজের বা পরিবারের নাম লেখা যাবে না এরপর কি বলছে ডায়েরিতে লিখে রাখা এই কাজ তো মোটেই করা যাবে না তোমার ডায়রি চুরি করলেই তুমি শেষ এরপর কি দেখো প্রিয় কবিতা ঐতিহাসিক ঘটনা বা প্রতিনিয়ত পাসওয়ার্ড পরিবর্তন এই কাজটা করতে হবে দেখো তা তোমরা হয়তো আমার নাম জানো আমার বাবার নামও তোমরা এখন জেনে গেছো এই যে সাকিব বলে ফেলেছে যে নাজমুল চাসা ছেলে আমি সরি আমার আব্বুর নাম তো নাজমুল আমার তো চাচা নাম আমার আব্বু সাকিবের চাচু আর কি হ্যাঁ তো এই জিনিসটা বা দেখো ধরো আমার প্রিয়জনের নাম তো তোমরা জানো না নাইও তো যখন আমি বিয়ে করবো তখন তো আমি লিখবো যে মুস্তাফিজুর রহমান সানি ম্যারিড উইথ হ্যাঁ একজনের নাম লিখে দিলাম তখন কি হবে তখন তোমরা বুঝে যাবো আমার প্রিয়জনের নাম কি তো এইভাবে এইগুলা তো তোমরা ধারণা করতে পারো কিন্তু আমার প্রিয় কবিতার নাম আমি না প্রকাশ করা পর্যন্ত তোমরা জানবা কোন একটা ঐতিহাসিক ঘটনা ধরো এই ছোটবেলায় আমাদের সবার শূন্যতে খাতনা হয় না ধরো ওই একটা ঘটনার কথা আমি লিখে রাখছি হেভি ব্যথা পাইছিলাম লেখা রাখছি হ্যাঁ বা প্রতিনিয়ত পাসওয়ার্ড পরিবর্তন এইগুলো করলে কি হয় পাসওয়ার্ডটা ইউনিক থাকে ভাইয়া ঠিক আছে এইগুলা করলে পাসওয়ার্ডটা ইউনিক থাকে কিন্তু এরপরে আসো নেক্সট তাহলে অ্যান্সার কি হবে এখানে এক ও তিন অ্যান্সারটা কি হবে এক ও তিন তারপরে আসো কি বলছে পাসওয়ার্ড ইউনিক যদি না হয় তাহলে কি হবে পাসওয়ার্ড ইউনিক যদি না হয় সেই ক্ষেত্রে কি হবে পাসওয়ার্ড ইউনিক না হলে ভাইরাস আক্রমণ করবার আর পাসওয়ার্ডের সাথে ভাইরাসের কোনো সম্পর্ক নাই রে ভাই হ্যাকিং এর সম্ভাবনা থাকে আর হ্যাকিং হইলেই তথ্য চুরি হয় তাই এটার আনসার হবে কি দুই ও তিন এরপরে আসো নেক্সট আসক্তি থেকে যে কোনো জিনিস থেকে মুক্ত থাকার জন্য কোন কাজটি করা উচিত এই যে হোমওয়ার্ক করতে হবে বাসার কাজ করতে হবে তাইলে তুমি বাসায় ব্যস্ত থাকবা এবং তোমাকে কি করতে হবে প্রচুর খেলাধুলা করতে হবে স্কুল টাইমে তো তুমি স্কুলে আসোই তো বাসার টাইমে হয় হোমওয়ার্ক করবা নাইলে খেলাধুলা করবা নালে ঘুমাবা তাইলে তুমি কোনো কিছুতে অ্যাডিক্টেড হবা না দেখো নার্সিসিজম শব্দটি কোন বিজ্ঞানের এটা মনোবিজ্ঞানের একটি শব্দ কোন বিজ্ঞানের মনোবিজ্ঞানের শব্দ তথ্য অধিকার নিশ্চিত করার জন্য কি নামে একটি আইন চালু আছে তথ্য অধিকার দুই হাজার নয় দেখো এই নামটা থেকেই বুঝতে যে তথ্য অধিকার আইনটা কত সালে হয় দুই হাজার নয় সালে হয় বলতে চলে এসেছে কোনটির কারণে কম্পিউটারের তারিখ এবং সময় ঠিক থাকে না কম্পিউটারের তারিখ এবং সময়ের জন্য হচ্ছে সি এম এবং এই জিনিসটা হচ্ছে একটা ব্যাটারি এই জিনিসটা হচ্ছে কি ব্যাটারি এই ব্যাটারি আবার হচ্ছে আমার খুব ফেভারিট ঠিক আছে ব্যাটারি নেক্সট অধ্যায় তিন তাহলে দেখো আর একটা অধ্যায় শেষ করলাম দুইটা অধ্যায় শেষ করছি মনে হয় এক ঘন্টা লাগছে তার আগেই শেষ করছি কারণ এই লাস্টটা আমি একটু টাইম দেখে দিয়ে করতেছিলাম লাস্ট চ্যাপ্টারটা শেষ করতে তেইশ মিনিট মতো লাগছে ঠিক আছে দেখা যাক আল্লাহ বরসা এমসিকিউ ওয়ান এটা হচ্ছে চ্যাপ্টার থ্রি অধ্যায় তিন জামা কাপড় চেঞ্জ করে চলে এসেছো ওকে তাহলে একটু পরে তুমি একটু সামনে এসো আর একটা অধ্যায় শুরু করেছি তো আচ্ছা এই যে সাকিব মার্শাল্লা এদের অনেক ধৈর্য ভাই আমি জানিনা আমি ওদেরকে ভালোটা দিতে পারতেছি নাকি ওরা ভালোবেসে আমার সাথে আসে অলরেডি প্রায় এক ঘন্টা হয়ে গেছে তো কমে না

পড়াশোনাটা ঠিক রাখে দুষ্টামি করে অসুবিধা নেই কিন্তু পড়াটা ঠিক রাখে পড়াটা ঠিক রাখলে দুষ্টামিটা আসলে গায়ে লাগে না দিন শেষে আপনি ভালো কিছু করে ফেলছেন আর মানুষ একটু দুষ্টামি করে বেড়ালেন কিন্তু বেশি না পড়াটা ঠিক রাখে তারপরে যা করার পরে না এই তো আইসিটি ইউসিটি আইসিটি যেহেতু একটা আছে ইউসিটি একটা থাকা দরকার ছিল যেহেতু নাই এখন আপাতত আইসিটি পড়ে আর এই সাকিস আইসিটি আমি ভালোই পড়াই আসলে আমি স্যার আসলে আমি পড়াইতেছিলাম ওদেরকে ছয় হাজার সবাই আমাদের জন্য আর ঠিক মতো পড়াশোনা করেন ঠিক মতো পড়াশোনা করেন দেখবেন আসলে কঠিন কিছু না ইন্টারমিডিয়েটটা পার হয়ে গেলেন পার হয়ে যাওয়ার পরে ভার্সিটিতে চান্স পাওয়া গেলেন তখন হয়তো নিজের মতো করে গুছায় একটু করতে পারবেন

শো অফ করবো হচ্ছে ইন্টেলেক্ট নিয়ে এইগুলা বস্তু তো এই জিনিস এটা আমি ওয়ালটন কোম্পানি থেকে কিনছি আঠারোশো টাকা দিয়ে এটা ওয়ালটনের আইফোন আসলে তোমরা যদি চাও কিনতে পারো আসলে আমি বলি কোর আমার কোর বানালে ডাবল ওর জায়গায় আরো দুইটাও বেশি আছে ঠিক আছে পোর ঠিক আছে এটাও ওয়ালটনের আইফোন তোমরা পেয়ে বিখ্যাত ডাইলেক্ট নাই না যে এসা নেই কে হাম পেলে কি আমির থে গরিব হওয়া এসা আমরা পুস্তানি গরিব পুস্তানি কি আবার মানে বংশীয় 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 গরিব হাম গরিবে হামারা বাবা দাদা হ্যাঁ পর দাদা তো তোমরা পড়ো হ্যাঁ মাঝে মাঝে একটু বিনোদনের দরকার হয় আসলে আমি বেবিতে ক্লাস নিব বেবির ক্লাস নিব বেবি বলতে বিই বি আই তোমাদের ছোট ভাই বোনেরা থাকলে ওদেরকে পাঠায় দিও আজকে আমার কতরাক্ষণ নদের উপরে ক্লাস আছে এটা তোমরাই ভালো নিতে পারবে আমি ক্লাসটা নেই হ্যাঁ ছাড়া ওকে তাহলে আসো চ্যাপ্টার থ্রি শুরু করছিলাম আমরা বিপ সাউন্ড হ্যাঁ এই বিপ সাউন্ডের কথা শুনে মনে বললো পোক সাউন্ড এর কথা বড় বলতেছিল পোকা পোকি বাদ দিয়ে আগে পরীক্ষাটা শেষ কর পরীক্ষা শেষ হলে বহুত পোক দিতে পারবা আর কেউ পোক দিলে আপাতত রিপ্লাই রিপ্লাই দরকার দরকার নাই ঠিক আছে তাহলে খেয়াল কি বলতো সাধারণত কোনটি নষ্ট হইলে বিপ সাউন্ড দেয় এই যে র্যাম অনেকে দেখতেছিলাম একের গো আনসার দিচ্ছিলাম থ্যাংক ইউ সো ভেরি মাছ কারণ আমি এতক্ষণ আনসার দেখতেছিলাম না এখন একটু সুযোগ পাইলাম তাই তোমাদের অ্যান্সার গুলো দেখলাম সবাই বলতেছিল র্যাম থ্যাংক ইউ থ্যাংক ইউ এরপরে আসো কম্পিউটারে গেমে আসক্ত একজন মানুষের মস্তিষ্কে কিসের আবির্ভাব হয় এখানে এক ধরনের উত্তেজক রাসায়নিক দ্রব্যের আবির্ভাব হয় এখানে কি হয় এক ধরনের উত্তেজক রাসায়নিক দ্রব্যের আবির্ভাব হয় তারপর হচ্ছে কি কত সালে ভাইরাস নামকরণ করা হয় ঠিক আছে এই জিনিসটা একটু বলতো যে কত সালে সর্বপ্রথম ভাইরাস নামকরণ করা হয় খেয়াল করো ভাইরাস নামকরণ করা হয় কত সালে উনিশশো সালে এবং এটা করেন কে ভাইরাস নামকরণ যে করেন ওনার নাম হচ্ছে ফ্রেড কোহেন ওনার নাম কি ফ্রেড কোহেন ভাইরাস নামকরণ তাহলে কি করেন ভাইয়া ফ্রেড কোহেন এরপরে কি বলতেছে তথ্য এবং উপাত্তের নিরাপত্তার জন্য পাসওয়ার্ড কেমন হওয়া উচিত পাসওয়ার্ডটি ইউনিক হওয়া উচিত এখন ইউনিক না থেকে যদি এখানে স্বতন্ত্র লেখা থাকতো তাইলে তোমরা কি আকাশ থেকে পড়টা আকাশ থেকে পড়া যাবে না কিন্তু ভাইয়া তখন অ্যানসার কি হবে স্বতন্ত্রই হবে ঠিক আছে ওকে কি কত সালে বাংলাদেশ তথ্য অধিকার আইন চালু হয় ওই যে একটু আগে পড়ে এসেছি দুই সালে নিচের কোনটি কম্পিউটারের জন্য ঝুঁকিপূর্ণ দেখো এনটিভাইরাস তো কম্পিউটারকে বাঁচায় এনটি স্পাইওয়ার ও বাঁচায় এন্টি স্পাইওয়ার যেহেতু কম্পিউটারকে বাঁচায় তাহলে স্পাইয়ারটা কি থাকা যাবে না সঠিক আনসার কি হবে স্পাইওয়ার 50 50% ক্ষেত্রে ডিসপ্লে না হওয়ার কারণ কি ডিসপ্লে অন হওয়ার কারণ ওনাই হচ্ছে র‍্যাম র‍্যামের কানেকশনে ঝামেলা থাকলেই ডিসপ্লেটা আসে না ঠিক আছে ওকে এরপর কি বলছে কোন সফটওয়্যার আর ইনস্টল করতে প্রথমে কোথায় লিখতে হয় সর্বপ্রথম যেতে হবে কন্ট্রোল প্যানেলে কোথায় যাইতে হবে কন্ট্রোল প্যানেলে সর্বপ্রথম তারপর কি বলছে টু স্টেপ ভেরিফিকেশন কোন সিস্টেমে দেখো জিমেইলে জিমেইল আইডি লগইন করতে গেলে টু স্টেপ ভেরিফিকেশন প্রয়োজন হয় ভাইরাস কম্পিউটারের কোন স্থানটি দখল করে ভাইরাস আগেই বলছি ভাইরাস সোজা কোথায় আসবে ভাইয়া মেমোরিতে এইচ হচ্ছে একটা ভাইরাস সিআইএইচ কি একটা ভাইরাস আর এই ভাইরাস কি হয় ভাইরাস হচ্ছে আলটিমেটলি একটা সফটওয়্যারই হয় তাইলে এটা কি হবে একটা ভাইরাস এবং একটা সফটওয়্যার आंसर কি হবে এক ও দুই দেন মেমোরিতে স্থায়ী বসবাস করে কে হ্যাঁ এটা আজকে যখন আমি পড়াচ্ছিলাম তখন আমি ঘুরে ঘুরে অফিসের সারাদিনে তো প্র্যাকটিস করতেছিলাম তো ঘুরে ফিরে জিজ্ঞাসা করতেছিলাম এ ভাই বলেন তো আপনি পারেন কিনা স্যার বলেন তো এটা পারেন কিনা এক একজন এক একটা অ্যান্সার দিচ্ছিল যদিও কারেক্টটা কেউ পারে নাই কিন্তু তোমরা পারবা আমি জানি বারো নম্বর অ্যান্সার কি হবে নিবাসী ভাইরাস কি ভাইরাস হবে নিবাসী ভাইরাস কে ভাইরাস শব্দটি নামকরণ করেন ওই যে একটু আগে পড়াইলাম ফ্রেড কোহেন কে করে ফ্রেট কোহেন চাচু হয় কিন্তু হ্যাঁ ছোট চাচ্ছু এরপরে আসো নিজের সংখ্যা বৃদ্ধি করার ক্ষমতা রয়েছে কার শয়তানের স্থান এই ক্ষমতা কার নাই সেটা হচ্ছে কে ভাইরাস এরপরে আসো কিবোর্ডের কিবোর্ডের কোন ফাংশন কি চেপে রেজিস্ট্রি সব জায়গা থেকে ডিলেট করার জন্য নির্বাচিত ফাইলগুলো মুছে দিতে হয় এটা হচ্ছে ভাই এফ থ্রি কিবোর্ডের কোনটা এফ থ্রি এই জিনিসগুলো মনে রাখার জন্য কোনো ট্রিক্স আমি তোমাদেরকে দিতে পারতেছি না এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত এগুলো একটু পড়ে মনে রাখতেই হবে মুখস্থ যে কোন শর্টকাট কি ইউজ করলে কখন কোনটা হয় আর কি হ্যাঁ এই জিনিসটা কিন্তু বলতেই হবে তারপরে আসো ভাইয়া কি বলতেছে কম্পিউটার ঘন ঘন রিবুট বা রিস্টার্ট হয়ে যাওয়ার কারণ কি দেখো এই জিনিসটার ঘটনাটা দেখো সিপিও এর উপর সংযুক্ত কুলিং ফ্যান না ঘোরা তো এই সংযুক্ত কুলিং ফ্যান না ঘুরলে তখন এটা হচ্ছে অটোমেটিক্যালি হিট হয়ে রিবুট হইতে থাকে এবং কম্পিউটার ভাইরাস দ্বারা আক্রান্ত হলেও এই জিনিসটা হয় আর্থিং না করা হইলে কম্পিউটার যথাযথ আর্থিং যদি না করা হয় তাইলে কি হয় তাহলে যে আমরা যে শখটা খাই ওই যে আমরা কম্পিউটারের লোহার জায়গায় হাত থাকলে আমাদের মাঝে মাঝে শর্ট করে না ওইটার কারণ হচ্ছে আর্থিং না করা থাকলে এই দুইটা না তাহলে এটার কি হবে দুই দেখো সফটওয়্যার আনইনস্টল ইনস্টল করলে তার কিছু অংশ অপারেটিং সিস্টেমের কোন ফাইলে থেকে যায় রেজিস্ট্রি ফাইলে থেকে যায় কোন ফাইলে রেজিস্ট্রি ফাইলে সফটওয়্যার আনইনস্টল ইনস্টল করলেও তার ফাইল থেকে যায় এই রেজিস্ট্রি থেকে ডিলিট করার পরেই ক্লিন আপটা হয় এরপরে কি বলছে নিচের কোনটি কম্পিউটার ভাইরাস মুক্ত করতে পারে দেখো এইখানে এই যে এই যে যে তিনটা স্টোন ভিয়েনার সিআইএইচ এইগুলো সবই হচ্ছে কি ভাইরাস সবই হচ্ছে ভাইরাস এবং এই যে অ্যাভাস্ট এই অ্যাভাস্ট জিনিসটা হচ্ছে তোমার একটা অ্যান্টি ভাইরাস এটা হচ্ছে কি একটা অ্যান্টিভাইরাস এই জিনিসটা পারে ভাইরাসটাকে মুক্ত করতে ভাইরাস থেকে মুক্ত করতে ঠিক আছে এরপরে আসো ডেন কম্পিউটারের কাজ করার গতি বজায় রাখার সফটওয়্যার কোনটি কম্পিউটারের কাজ করার গতি ডিস্ক ক্লিন ও কি করে ডিস্কের অপ্রয়োজনীয় জিনিসগুলোকে ডিলিট করে ফ্রি রাখে যাতে সে দ্রুত কাজ করতে পারে তারপরে কি ডিস্ক ডিফ্র্যাগমেন্টার এটাও কি করে এটা হচ্ছে ডিস্কের ডিস্কটাকে বুস্ট আপ করে বুস্ট আপ করে ডিস্কটাকে বেশি পারফরমেন্স করার সুযোগ করে দেয় ডিস্ক রিমোভার যেটা এটা কিন্তু হবে না তাহলে এটার অ্যান্সার কি হবে প্রথমটা ক এক দুই নিচের কোন সফটওয়্যারটি হার্ড ডিস্কের জায়গা খালি করে এই যে জায়গা খালি করার জন্য ডিস্ক ডিস্ক বা ডিস্ক ক্লিনার এইটা লাগে দেন যা ব্যতীত বর্তমানে আইসিটি ডিভাইস ব্যবহার করা মারাত্মক ঝুঁকিপূর্ণ সেটা হচ্ছে কি কি একটা হচ্ছে এন্টি ভাইরাস আর একটা হচ্ছে এন্টি মেলোয়ার এরা কি করে কম্পিউটারের ভাইরাস হ্যাঁ আবার এই যে ফাঁসা মতো ভাইরাস কি অনুজীব এগুলা দূর করে এসব কিছু না কিন্তু হ্যাঁ এনটি ভাইরাস আর হচ্ছে এনটি ম্যালোয়ার অনুচ্ছেদটি পড়ে প্রশ্নের উত্তর দাও কি বলতেছে মনিরের কম্পিউটারটি কোনরূপ উত্তপ্ত হওয়া ছাড়াই এই মনির কিন্তু আবার আমাদের সার না হ্যাঁ কোনরূপ উত্তপ্ত হওয়া ছাড়াই কয়েক মিনিট পর পর শাট হয়ে যাচ্ছে হ্যাঁ শাটডাউন হয়ে যাচ্ছে এটা কিসের সমস্যা দেখো যদি শাটডাউন হয়ে যায় তাইলে এটা ক্যাপাসিটর যে পাওয়ারটা এই পাওয়ারটা রাখতে না, যার কারণে হয়ে যাচ্ছে আর গরম যেহেতু হচ্ছে না তাইলে কুলিং ফ্যানের কোনো সমস্যা না সিডি রোমের জন্য এটা অফ হয় না হ্যাঁ র্যামের সমস্যা ডিসপ্লে চলে যায় সিপিউ গরম তো হচ্ছে না তাই জন্য বলছে যে উত্তপ্ত হওয়া ছাড়া তাইলে এটা কি হয় ত্রুটিপূর্ণ ক্যাপাসিটার যদি থেকে থাকে তখন এটা হয় দেন সমস্যাটির সমাধান করতে হলে মনিরকে যা করতে হবে এই সমস্যাটির সমাধান করতে গেলে মনিরকে কি করতে হবে তাকে তার মাদার বোর্ডটা চেক করতে হবে যে কোনো কানেকশনে ঝামেলা কি কিনা আর আরেকটা জিনিস চেক করতে হবে সেটা হচ্ছে কি আইসি গরম হচ্ছে কিনা পাওয়ার সাপ্লাই চেক করা লাগবে না কারণ পাওয়ার সাপ্লাই যদি ঠিক না থাকে তাহলে কম্পিউটার তো অনই হবে না অন না হইলে তারপরে না হচ্ছে অফার ঘটনা তাহলে পাওয়ার সাপ্লাই না থাকলে কি হবে কম্পিউটার অনই হবে না তাহলে পাওয়ার সাপ্লাই এর ফাংশন এখানে নাই এখানে হচ্ছে এক ও দুই দেখো এই তৃতীয় অধ্যায়ের একদম শেষে তোমাদের কিছু ট্রাবল শুটিং দেওয়া আছে দেখছো তো ট্রাবল শুটিং থেকে প্রশ্ন আসে তো ট্রাবল শুটিং এ কিছু প্রবলেম প্রবলেমের কারণ এবং কি উপায় করতে হবে এই জিনিসগুলো দেওয়া আছে হ্যাঁ তো তোমরা একটু পড়ো প্লিজ ওই জিনিসগুলো দেন কি বলতেছে সিহাবের কম্পিউটারটির গতি দিন দিন কমে যাচ্ছে এর জন্য সিহাবের বন্ধু তাকে একটি সফটওয়্যার ব্যবহার করে কম্পিউটারের গতি বাড়াবার পরামর্শ দিল তো কি বলছে সিহাবের বন্ধু তাকে কোন সফটওয়্যার ব্যবহারের পরামর্শ দিল কি বলছে গতি কমে যাচ্ছে গতি বাড়ানোর গতি বাড়ানোর কাজ কে করে দুইটা জিনিস করে ভাইয়া ডিস্ক ক্লিন আপ ডিসমেন্টার বারবার বলতেছি হ্যাঁ আচ্ছা আর তোমাদের সামনে কিন্তু ভয়ের চ্যাপ্টারটা আসতেছে পঞ্চম অধ্যায় হ্যাঁ পঞ্চম অধ্যায় থাইকো কিন্তু এরপরে খেয়াল করো এরপরে আসি গেছে কম্পিউটারের এ সমস্যার পিছনে কারণ হলো কি কম্পিউটারের এটার কারণ হতে পারে ভাইরাস আক্রান্ত করে মেমোরিটাকে দুর্বল করে ফেলছে অথবা টেম্পোরারি ফাইল বেশি হওয়ার কারণে কম্পিউটারের মা দেখো আমাদের ব্রেনে যদি অনেক কিছু লোড থাকে তখন কি আমরা স্লো হয়ে যাই না তো অতিরিক্ত কম্পিউটারটা স্লো হয়ে যায় সিওম ব্যাটারিটা কিন্তু এর জন্য দায়ী না এই ব্যাটারিটার জন্য কি হয় ডেট আর টাইমের জন্য হচ্ছে ও কাজ করে ঠিক আছে তাহলে ওর কি সমস্যা ছিল তো স্লো হয়ে যাচ্ছিল তাহলে এখানে এই ব্যাটারির কোনো কাজ নাই তাহলে অ্যান্সার কি দুই ও তিন নিচের কোনটি ডিজিটাল কন্টেন্ট নয় বুঝো এখানে দেখো টেক্সট এটাও তো একটা ডিজিটাল কন্টেন্ট এনিমেশন ইমেজের ভিতরে পড়ছে ছবি ছবি ডিজিটাল কন্টেন্টই তাহলে এটা কি কি হবে মডেম 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 কারণ তো একটা ডিভাইস হ্যাঁ এগুলা হচ্ছে কম্পিউটারে বা ইসে থেকে থাকে ফোনে ঠিক আছে তাহলে মডেম হচ্ছে একটা ডিভাইস ওটা কোনো ডিজিটাল কন্টেন্ট না কিন্ডল কোন প্রতান কিন্ডল কি কিন্ডল হচ্ছে একটি বুক রিডার কিন্ডল হচ্ছে কি ই বুক রিডার কি বুক কিন্ডলটা হচ্ছে একটি ই বুক রিডার ই বুক রিডার আর এটা আবিষ্কার ইয়া তৈরি করা হচ্ছে কি কোম্পানি স্মার্ট বুকে লিখিত অংশ ছাড়াও কোনটি থাকে স্মার্ট ই বুকে অডিও থাকে স্মার্ট ই বুকের ফিচারই হচ্ছে এই তিনটা জিনিস হ্যাঁ নতুন করে অডিও ভিডিও আর হচ্ছে থ্রি ডি ইমেজ অডিও ভিডিও আর হচ্ছে কি থ্রি ডি ইমেজ এই হচ্ছে এটা একটা টিপ জিনিস তারপর কি বলছে নিচের কোনটি ইবুক বান্ধব সুবিধা নয় হ্যাঁ কি বলছে দেখো ইবুক বুক সহজে স্থানান্তর এটা তো সঠিক তথ্য ইবুক সহজে বিতরণ ও বিক্রয় করা যায় এটাও সঠিক তথ্য ই সহজে যে কোনো জিনিস সার্চ করা যায় এটাও সঠিক তথ্য তাহলে কি বলছে ইবুক যেকোনো যে কোনো সফটওয়্যারে পড়া যায় না ভাইয়া অ্যাডোবি ফটোশপে কি পড়া যাবে যাবে না অ্যাডোবি পড়া যাবে যাবে না এটা পড়ার জন্য তোমাকে কি লাগবে অ্যাডোবি রিডার অ্যাডোবি রিডার যেটা আছে ওই জিনিসটাই তোমাকে লাগবে অন্য কোনোটা হবে না তাহলে এইটা কি পরিবেশ বান্ধব নয় বা ইবুক বান্ধব নয় এরপরে কি বলতেছে পড়টা আসো মুদ্রিত বইয়ের হুবহু প্রতিলিপি কোন পিডিএফ ফর্মেটে হ্যাঁ মুদ্রিত বইয়ের হুবহু যেটা থাকে পিডিএফ তারপর কি বলছে ই বুক ব্যবহারের সুবিধা কোনটি ই বুক ব্যবহারের সুবিধা হচ্ছে এটা সহজে স্থানান্তর করা যায় তথ্য অনুসন্ধান সহজ সহজে বিতরণ ও বিক্রয় করা যায় তাহলে এটার অ্যান্সার কি হবে সবগুলো এক দুই ও তিন এরই মধ্যে অধ্যায় তিন শেষ মাসাল্লাহ অধ্যায় চার আসো এবার আর টাইম নষ্ট করবো না এ ওয়ান সেল কে বি ওয়ান সেল দিয়ে ভাগ দিলে ফলাফল সেলে কি সূত্র লিখতে হয় দেখো এ ওয়ান সেল কে ভাগ দিতে হবে বি ওয়ান সেলে কম্পিউটারে কিন্তু ভাগ চিহ্ন এইভাবে লেখা হয় আর তার আগে একটা ইকুয়াল চিহ্ন লাগাই দিলে সূত্রটা হয়ে যাবে তাহলে এটা কোথায় দেখো এই যে ইকুয়াল চিহ্ন এ ওয়ান ভাগ বি ওয়ান স্প্রেডশিটে কোন কাজটি করা সহজ স্প্রেডশিটে ফর্মুলা অ্যাপ্লাই করা সহজ সূত্র দিয়ে অনেক দ্রুত হিসাব নিকাশ করা যায় ভিসিক্যাল কি ভিসিক্যাল হচ্ছে এক প্রকার স্প্রেডশিট হ্যাঁ মাইক্রোসফট এক্সেল যেরকম স্প্রেডশিট ভিসিক্যাল হচ্ছে একটা স্প্রেডশিট স্প্রেডশিট প্রোগ্রামে গুণ করার প্রক্রিয়া কয় ধরনের দেখো গুণ দুই ভাবে করা যায় ধরো দুইটা সেল এ3 সরি দেখো দুইটা সেল ধরো এ3 আর একটা সেল হচ্ছে কি বি3 তাদেরকে গুণ করবে তাহলে একটা পলিসি হচ্ছে এই যে এইভাবে সূত্র লিখে যে এ3 গুণ বি3 এইটা লিখলে आंसर চলে আসবে আবার আরেকটা নিয়ম আছে কি সেটা হচ্ছে কি প্রোডাক্ট সেটা হচ্ছে কি প্রোডাক্ট প্রোডাক্ট লিখে আমি কি করব প্রোডাক্ট লিখে এ থ্রি এরপরে তো হবে হচ্ছে কোলন চিহ্ন এরপরে লিখলাম বি থ্রি এই দুইটা উপায়ে হচ্ছে এটা বের করা যায় তাহলে এখানে কয় ধরনের দুই ধরনের ঠিক আছে ভাইয়া হিসাবের কাজে ব্যবহৃত হয় কোন সফটওয়্যার হিসাবের কাজে এই যে স্প্রেডশিট অ্যানালাইসিস ব্যবহার হয় হ্যাঁ এই যে দেখো সাম সি নাইন সি টুয়েলভ হ্যাঁ সি নাইন থেকে সি টুয়েলভ এখানে সাম কিসের কাজ করে বুঝছো একটু বুঝো এইখানে যদি প্রশ্নটা এমন আসতো যে সাম কি সাম কি তখন আমি বলতাম তখন অ্যান্সারটা হইতো যে সাম একটা ফাংশন সাম একটা কি ফাংশন যে ফাংশন ব্যবহার করে যে ফাংশন ব্যবহার করে যোগের কাজ করা হয় তখন আমি লিখতাম যে সাম একটা ফাংশন যে ফাংশন ব্যবহার করে যোগের কাজ করা হয় কিন্তু বলছে এখানে সাম কিসের কাজ করে এখানে সাম হচ্ছে সামেশনের কাজ করে যোগ ফল নির্ণয়ের কাজ করে আমার পয়েন্টটা বুঝতে পারছো কিনা যদি বলতো যে সাম কি তখন আমি বলতাম তখন অ্যান্সার লিখতাম আমি কোনটা তখন অ্যান্সার লিখতাম ফাংশন যে ফাংশন তো যোগের কাজ করে কিন্তু এখানে বলছে সাম কিসের কাজ করে তাহলে সাম যোগের কাজ করে এবং যোগের ইংলিশ কি সামেশন একই ডকুমেন্ট ভিন্ন নামে দেখো একটা ডকুমেন্ট সেভ করতে কি শুধু সেভ ক্লিক করলেই হয় কিন্তু ওই ডকুমেন্টটা যখন অন্য একই ডকুমেন্ট অন্য নামে সেভ করতে যায় তখন সেভ অ্যাজ অপশনে চাপ দিতে হয় তখন কোথায় চাপ দিতে হয় সেভ অ্যাজ এ চাপ দিতে হয় তিনটি ফাংশনের নাম হলো তিনটি ফাংশন কি কি দেখো যোগের ফাংশনের নাম হচ্ছে সাম গুণের ফাংশনের নাম হচ্ছে কি প্রোডাক্ট প্রোডাক্ট আর হচ্ছে কন্ডিশনারটা আছে হচ্ছে ইফ তাহলে এই হচ্ছে তিনটা ফাংশনের নাম সাম প্রোডাক্ট ইফ হ্যাঁ সিডি নামে কোনো ফাংশন নাই এই যে ডিভিডি সিডি এগুলা নিয়ে কোনো ফাংশন নাই এখানতে একটাও কোনো ফাংশন না স্প্রেডশিটের প্রোগ্রামের মূল উপজীব্য বিষয় কোনটি স্প্রেডশিটের যত হিসাব সব হয়েছে সেল কে নিয়ে নিয়ে সেল কে নিয়ে এইজন্য সেলটা হচ্ছে মূল উপজীব্য বিষয় ফর্মুলাতে কাজ করতে কোন চিহ্নটি দরকার যে কোনো ফর্মুলা শুরুতে সমান চিহ্ন থাকতেই হবে সমান চিহ্ন না থাকলে সেটা ওয়ার্ড কোন লেখা কপি করতে কি কি ব্যবহার করা হয় কপি করতে কপি ইউজ করা হয় আর কন্ট্রোল ভি ইউজ করা হয় আর ক্লিপ বোর্ডটা ইউজ করা হয় হচ্ছে কোনো জিনিস পেস্ট করতে তো এটা তো আমার কাছে জানতে চায় নাই তাইলে হবে না অ্যান্সার কি হবে এক ও তিন এরপর কি বলছে ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার ট্যাব কি একবার চাপলে কতটুকু জায়গা সরে একবার চাপলে হচ্ছে আধা ইঞ্চি কত ইঞ্চি আধা ইঞ্চি এই যে আধা ইঞ্চি জায়গা সরে যায় স্প্রেডশিট প্রোগ্রামের বিশেষ বৈশিষ্ট্য কোনটি এটার বের সব থেকে বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে স্প্রেডশিট এর সাহায্যে সহজেই গ্রাফ বা চার্ট তৈরি করা যায় ক্যালকুলেশন করে ডেটা ইনপুট দিলে অটোমেটিক্যালি তৈরি করে ফেলে নিচের অনুচ্ছেদটি পড়ে চোদ্দ পনেরো দিলাম রেজা একটি অনুচ্ছেদ টাইপ করবে সেখানে তার নিজস্ব মার্জিন দেখো কিছু কিছু মার্জিন তো থাকে আর যদি নিজস্ব মার্জিন আসে তার মানে কি তাকে নিজের মতো করে ডিজাইন করতে হয় আর নিজের মতো করে ডিজাইন করাকে বলা হয় কাস্টম ডিজাইন কি বলা হয় কাস্টম ডিজাইন সে কি বলছে রেজা ক্ষেত্রে ব্যবহার করতে পারে কি রেজা ক্ষেত্রে ব্যবহার করতে পারে কাস্টম মার্জিন এই কাস্টম মার্জিন ইউজ করে সে মার্জিনটাকে ডিজাইন করতে পারে মার্জিন আইকনের ক্ষেত্রে কি কি প্রযোজ্য দেখো মার্জিন আইকন কোথায় পেজ লেআউট ট্যাবের অন্তর্ভুক্ত মার্জিন ঠিক আছে এটা হচ্ছে পেজ লেআউটের জন্য তারপরে কি বলছে মার্জিন নির্ধারণের বিভিন্ন অপশন রয়েছে অবশ্যই আছে মার্জিনের কয়েকটা সিলেক্টিভ অপশন আছে বা তুমি চাইলে কাস্টম মার্জিনও দিতে পারো বিভিন্ন পেজের সাইজ আছে সেই সাইজ অনুসারে সিলেক্ট করা যায় আর কি বলছে হেডার ও ফুটার গ্রুপের অন্তর্ভুক্ত না হেডার ফুটার গ্রুপে এগুলা থাকে না হেডার ফুটার গ্রুপে থাকে হচ্ছে পেজ নাম্বার আর টাইটেল হ্যাঁ এই জিনিসগুলা থাকে না তাহলে এটার আনসার কি হবে এক ও দুই হবে কিন্তু হ্যাঁ তারপরে এক্সেলে এক্সেলে উপাত্ত শ্রেণীকরণ সহজ হয় কোনটির কারণে এই কলাম আর সারি থাকার কারণে কলাম আর সারি থাকার কারণে সহজে ডেটাগুলোকে চিহ্নিতকরণ করা যায় এবং যে কোনো জায়গায় ফেলানো যায় ঠিক আছে দেন নাম্বার কি বলছে কোনটির কারণে লেখাকে নান্দনিকভাবে উপস্থাপন করা যায় এই যে কই গেল গেল এই যে সংযোজনের কারণে কোন কারণে সংযোজনের কারণে কারণ বিভিন্ন জিনিস কি অ্যাড করা যায় অ্যাড মানে কি সংযুক্ত করা তাই তো সংযোজন হেডার ও ফুটার গ্রুপ কোন ট্যাবের অন্তর্ভুক্ত এটা হচ্ছে দেখো হেডার এবং ফুটার এগুলো কিন্তু করতে হয় আর ঠান্ডা মাথায় মনে রাখবা যখনই কোনো জিনিস অ্যাড করতে হবে কোনো জিনিস যখনই দেখো করার মতো কোনো জিনিস যখনই আসবে তখনই সেটা কোথায় যাবে ভাইয়া ইনসার্ট হয়ে যাবে অফিস সফটওয়্যার ব্যবহার করা হয় কি অফিসটা কি ডেস্কটপে করা যায় ল্যাপটপে করা যায় স্মার্টফোনেও করা যায় অ্যান্সার কি হবে তিনটায় স্প্রেডশিটের স্প্রেডশিটের একটি খোলা ফাইলে কয়টি শিট দেখা যায় হ্যাঁ এই জিনিসটা একটু বলো অনেকক্ষণ হয়েছে তোমরা এখন অ্যান্সার দাও না এটার একটু অ্যান্সার দাও আমি একটু পানি দেখাই স্প্রেডশিটের একটি খোলা ফাইলে কয়টি দেখা যায় বলো এই কই গেল বলো আসো তাহলে এটা কি দেখা যায় কি তিনটি কয়টি তিনটি এবার আসো কি একটু কমেন্ট দেখতে আসলাম এটা কি নাম হ্যাঁ আইডির নামটা কি আরে নামটা শো করতেছে না পিচ্ছি কিছু একটা হ্যাঁ একটা ফেক আইডি ওর নাম হচ্ছে পিচ্ছি ও লিখছে আই লাভ ইউ অল গার্লস হ্যাঁ তুই তো সব গার্লস কে ভালোবাসবি কারণ সব গার্লসই তো তোর মা আর বোনের সমান তাই না মা বোনদেরকে তো ভালোবাসতেই হবে এছাড়া কিছু করার নাই তো সাবাস আসো এবার খেয়াল করো কি বলছে স্প্রেডশিটে শতকরা নির্ণয়ের সূত্র কোনটি দেখো শতকরা নির্ণয়ের সূত্র হচ্ছে কি ধরো শতকরা নির্ণয়ের সূত্রটা দুইটা ঘর দেয় ধরো এ থ্রি ঘরে হচ্ছে একটা মান দেওয়া আছে আর বি থ্রি ঘরে হচ্ছে আস ধরো এ থ্রি ঘরে দেওয়া আছে চারশো আর বি তে ঘরে দেওয়া আছে মানে পনেরো হ্যাঁ তার মানে কি বলছে এই চারশো এর পনেরো পার্সেন্ট এইটা হচ্ছে শতকরার ঘর তাইলে কি হবে দেখো এই যে

কি বলছে রিবনের নিচে কি থাকে রিবনের নিচে যেটা থাকে সেটা হচ্ছে কি ভিউবার ভিউবার নিচে থাকে হচ্ছে রুলার কি বলছে ডকুমেন্ট ডকুমেন্টকে আকর্ষণীয় করার জন্য ব্যবহৃত হয় কোন একটা ডকুমেন্ট আকর্ষণীয় করার জন্য ওইখানে গ্রাফ অ্যাড করা হয় টেবিল অ্যাড করা হয় সেল না ঘর অ্যাড করে কোনো আকর্ষণীয় হয় না গ্রাফ আর টেবিল অ্যাড করলেই জিনিসটা সুন্দর হয় এখানে দেখো একটা ঘর দেওয়া আছে ঠিক আছে এখানে দেখো আর কি সি থ্রি এর এই জিজ্ঞাসাবোধক চিহ্নের মান কত দেখো এই ঘরটাকে আমি কি বলতেছি এই ঘরটাকে বলছি সি থ্রি কেন কোন একটা সেলের এর মান কিভাবে নির্ণয় করবা দেখো এখানে কলামগুলো গুলো দেওয়া আছে না এই যে এ বি সি সি কলাম আগে কলামের নামটা লিখতে হয় তারপর হচ্ছে শাড়ি এক দুই তিন তিন নাম্বার শাড়িতে আছে। তাইলে এই সেলটার নাম কি সি থ্রি তার এই এই সেলটার নাম কি সি থ্রি এই সেলটার নাম কি সি টু দেখো এই ঘরটার নাম কি দুই নাম্বার শাড়ি বি এটার নাম হচ্ছে বি টু এইটার নাম হচ্ছে বি থ্রি এটার নাম হচ্ছে এ টু এটার নাম এ থ্রি এটার নাম এ ওয়ান ঠিক আছে এটার নাম কি ওয়ান আশা করতেছি এগুলো নিয়ে অসুবিধা হবে না তো আমাদের কোশ্চেনটা কি ছিল নিচের আচ্ছা এর পরিমাণ কত হ্যাঁ মুছে দিলাম হ্যাঁ এগুলো দরকার নাই আমাদেরকে কি বলছে এর মান কত এখানে কি বলছে আয় বলছে চারশো আয় কত বলছে চারশো আর করের হার পনেরো একটু আগে করলাম তাহলে আয় হচ্ছে চারশো এখানে করের হার যেহেতু বলছে তার মানে এটা পার্সেন্ট তো চারশো ইন্টু পনেরো পার্সেন্ট করলে তো অ্যান্সার কত হবে সিক্সটি তো হবে তাই না এ তার মানে দেখো এটা যদি কেউ না বুঝে থাকো তাকে একটু বোঝাই যে দেখো এটা তো ম্যাথে তোমাদের পাড়ার কথা চারশো ইনটু কি হবে পনেরো বাই একশো এই পার্সেন্টেজ মানে তাই হয় এটা কাটাকাটি করলে কথা হবে চার চার ইনটু ফিফটিন করলে কথা হবে সাইট এনসার কত সাইট দেন কি বলছে উল্লিখিত সমস্যার জন্য কোন ফর্মুলা প্রয়োগ করা যাবে এই যে দেখো পার্সেন্টেজ নির্ণের জন্য এই যে ইকুয়াল এ থ্রি ইনটু বি থ্রি পার্সেন্ট হ্যাঁ ইকুয়াল এ থ্রি ইন্টু বি থ্রি পার্সেন্ট ডকুমেন্ট প্রথমবার সংরক্ষণ করতে নিচের কোনটি ব্যবহার করা হয় এটা হচ্ছে ঢাকা ভর্তি হিসেব প্রশ্ন প্রথমবার সংরক্ষণ করতে গেলে সেভ পরে ওই একই জিনিস নতুন নামে সেভ করতে গেলে সেভ এস ঠিক আছে ডকুমেন্টে এনে কি বলছে খেয়াল করো ডকুমেন্টের টেমপ্লেট ডকুমেন্টে টেমপ্লেট আকারে সংরক্ষণ করা হয় কেন যাতে এই জিনিসটা বারবার ইউজ করা হয় চিটাগাং ভর্তি হিসেব প্রশ্ন কি কারণে ডকুমেন্টের টেমপ্লেট আকারে সংরক্ষণ করা হয় যাতে কি এটা কি সহজে যাতে ওপেন করা যায় হ্যাঁ সহজে ওপেন করে যাতে বারবার কাজ করা যায় সরি সরি ওপেন না ওপেন না সরি এটা কি সহজে যাতে এডিট করা যায় সহজে যাতে এডিট করা যায় দেন স্প্রেডশিট বিশ্লেষণ ব্যবহার করে কি করা যায় দেখো স্প্রেডশিট এর সাহায্যে কেউ লেখালেখি করে না লেখালেখির জন্য তো গাধা এম এস ওয়ার্ড ইউজ করে কি ইউজ করে এম এস ওয়ার্ড ইউজ করে এদের কি করো সূত্র ব্যবহার করা যায় এবং উপাত্তের বিন্যাস করা যায় ডেটার বিন্যাস করা যায় তাহলে এটা আনসার কি হবে ভাইয়া দুই ও তিন দেন এ ওয়ান টু সেল কে বি ওয়ান থ্রি সেল দিয়ে ভাগ করলে ফলাফল সেলে কোন সূত্রটি লিখতে হয় খেয়াল করো ভাগ করতে তার মানে কি ইকুয়াল দিয়ে এ ওয়ান টু সেলটাকে ভাগ করতে হবে কি দিয়ে বি ওয়ান থ্রি সেল দিয়ে তাহলে এটার আনসারটা কি হবে এই যে ইকুয়াল এ ওয়ান টু ভাগ বি ওয়ান থ্রি হো আল্লাহ এ ব্রেক ব্রেক নাকি নাই হ্যাঁ ঠিক আছে কোনো ব্রেক নাই আসো পড়ো অধ্যায় পাঁচ হ্যাঁ অধ্যায় পাঁচ শেষ করতে হবে কিন্তু হ্যাঁ আমি বলছি যে দেখা যাক দেড় থেকে দুই ঘন্টার মধ্যে থাকবে তার মধ্যে হয়ে যাবে আর বেশি নাই বেজ লাইন থেকে দেখো পঞ্চম আর ষষ্ঠ অধ্যায় এই দুইটা অধ্যায় তেইশ সালের প্রশ্ন কম কারণ শর্ট সালে শর্ট সিলেবাসে কিন্তু ষষ্ঠ অধ্যায় তো ছিল না আর পঞ্চম অধ্যায়ের অর্ধেক ছিল এই তোমরাই প্রথম ফুল সিলেবাসে পরীক্ষা দিচ্ছ এটা কিন্তু এক প্রকার চ্যালেঞ্জিং একটা সিচুয়েশন তোমাদের জন্য কি বলছে বেজ লাইন থেকে বেজ লাইন থেকে লেখার নিচের প্রান্ত উপরে তুলে নেওয়া বা নিচের নামিয়ে আনাকে কি বলে দেখো বেজ লাইন কি বলতেছে বেজ লাইন এই বেজলাইনটাকে লাইনটাকে একবার কি করতেছে উপরে উঠাচ্ছে আর একবার কি করতেছে নিচে নামাচ্ছে তাহলে উপরে নিচে করলে এটাকে কি করা হয় শিফট করা বলে তাহলে এই জিনিসটা কি করা হচ্ছে বেস লাইনটা শিফট করা হচ্ছে বাংলাদেশ 71 এটা কি বাংলাদেশ 71 হচ্ছে ভাই একটা মাল্টিমিডিয়া সফটওয়্যার ইরেজার টুলের কোন মুড ব্যবহারে ওপাসিটি অপশন ব্যবহার করা হয় দেখো ওপাসিটিটা কি ওপাসিটি দ্বারা বোঝায় হচ্ছে রং এর গাঢ়ত্ব ওপাসিটি দ্বারা কি বোঝায় রং এর গাঢ়ত্ব তো দেখো এখানে রঙের গাঢ়ত্ব কোন ব্লকে তো রং থাকে না পেনেও থাকে না এটা কি হবে ব্রাশ কি হবে ব্রাশ অ্যাডোবি ফটোশপের ডিফল্ট রেজুলেশন কত ডিফল্ট হচ্ছে 72 আর এই রেজুলেশনটা কি বলে প্রতি বর্গ ইঞ্চিতে হ্যাঁ প্রতি বর্গ ইঞ্চিতে প্রতি বর্গ ইঞ্চিতে বর্গ ইঞ্চিতে প্রতি বর্গ ইঞ্চিতে কয়টা ঘর থাকে হ্যাঁ ঠিক আছে যে কয়টা পিক্সেল থাকে যেহেতু প্রতি বর্গ ইঞ্চিতে 72 পিক্সেল থাকে এই জন্য বলা হয় হচ্ছে এটা ঠিক আছে ওকে তাহলে এটা কি হবে 72 রেজোলিউশন কত হবে 72 এরপর কি বলছে বৃত্তাকার বা অন্য যে কোনো প্রকার বন্ধ পাথের ভিতরে টাইপ করাকে কি বলে এরিয়া টেক্সট যে কোনো বদ্ধ জিনিস দেখো যে কোনো বদ্ধ জিনিসের ভিতরে টাইপ করাকে কি বলা হয় এরিয়া টেক্সট কারণ এটা নির্দিষ্ট এরিয়ার ভিতরে টাইপ করা হচ্ছে তাই এটা এরিয়া টেক্সট প্রতি বর্গ ইঞ্চিতে পিকজেলের পরিমাণকে কি বলা হয় রেজুলেশন বলা হয় প্রতি এসে দেখো ধরো এই হচ্ছে একটা বর্গ ইঞ্চি হ্যাঁ এই বর্গ ইঞ্চিতে ধরো রেজুলেশন বলছে হচ্ছে কত 72 ধরো বলছে কত 72 হচ্ছে রেজুলেশন 72 হচ্ছে কি রেজুলেশন রেজুলেশন কত এই রেজুলেশন রেজুলেশন আচ্ছা রেজুলেশন হচ্ছে সেভেন্টি টু তার মানে হচ্ছে এইটার এই বরাবর হচ্ছে সেভেন্টি টু পিক্সেল টু পিক্সেল এবং এই বরাবর হচ্ছে সেভেন্টি টু পিক্সেল তাহলে দেখো তাহলে মোট ইয়েটা কত হবে মোট হবে কিন্তু সেভেন্টি টু ইন্টু সেভেন্টি টু পিক্সেল মোট পিকজেলের ঘর ঠিক আছে সায়ান সি মাজেন্ডা মেজেন্ডা এম ইয়েলো ওয়াই ব্ল্যাক কে কে দ্বারা প্রকাশ করা হয় হ্যাঁ তো সি এম মোডে কাজ করলে কালার স্লাইডার কয়টি থাকে যেহেতু এখানে হচ্ছে চারটা কালার তাহলে কয়টা থাকবে কালার স্লাইডার চারটাই থাকবে একটি স্লাইড থেকে পরবর্তী স্লাইডের এক স্লাইড থেকে পরবর্তী স্লাইডে যাওয়ার মাঝখানে যে জিনিসটা ওইটাকে বলা হচ্ছে ট্রানজিশন কি বলা হয় ট্রানজিশন টাইম বলা হয় হ্যাঁ ওই জিনিসটাকে বলা হয় ট্রানজিশন দেন টিভি টিভি ভিডিও সিনেমা এগুলো সব কোন ধরনের মিডিয়া এগুলো সব মাল্টি মিডিয়া এক বর্গ ইঞ্চিতে মোট পিকজেলের পরিমাণ কত এই যে একটু আগে হিসাব করলাম হ্যাঁ এই যে এই এই যদি এক বর্গ ইঞ্চি হয় এই বরাবর বাহাত্তর ঘর এই বরাবর বাহাত্তর ঘর এক শক্ষ বরাবর বাহাত্তর ওয়ায় অক্ষ বরাবর বাহাত্তর তাইলে কি হবে বর্গ যেহেতু গুণ হবে সেভেন্টি টু ইন্টু সেভেন্টি টু এটা করলে কত হয় পাঁচ হাজার একশো চুরাশি কত হবে প্রতি বর্গ ইঞ্চিতে কত পাঁচ হাজার একশো চুরাশি এখন দেখো যদি কোনো জায়গায় বলে খেয়াল করো এইখানে কোনো কিছু বলা নাই একটু ঠান্ডা মাথায় খেয়াল করো এইখানে কোনো কিছু বলা নাই এই জন্য আমরা বাহাত্তর ধরে নিছি কারণ বাহাত্তর হচ্ছে ডিফল্ট বাহাত্তর হচ্ছে কি বাই ডিফল্ট যদি কোথাও বলে দেয় এরকম যদি কোথাও বলে দেয় এখানে একটু লিখি আমি হ্যাঁ এটা হচ্ছে একটু এক্সট্রা কথাবার্তা এক্সট্রা কথাবার্তা এখানে একটু দেখো যদি কোথাও বলে দেয় যে তিনশো রেজুলেশন হচ্ছে তিনশো রেজুলেশন কত রেজুলেশন হচ্ছে তিনশো তাইলে পিক্সেলের পরিমাণ কত হবে তখন কিন্তু ভাইয়া কি হবে তিনশো ইন্টু তিনশো যদি বলে দেয় যে রেজুলেশন হচ্ছে পাঁচশো পাঁচশো বাহাত্তর ধরো ধরো বললো রেজুলেশন পাঁচশো বাহাত্তর তাহলে তখন কি হবে তখন পিক্সেলের পরিমাণ হবে পাঁচশো বাহাত্তর ইন্টু পাঁচশো বাহাত্তর আর কোনো কিছু না বলে দিলে তখন শুধুমাত্র সেভেন্টি টু নিয়ে আমরা কাজ করব ঠিক আছে কারণ সেভেন্টি টুটা হচ্ছে কি বাই ডিফল্ট এবার খেয়াল করো এই যে একজন লিখছো এক মাসলি পানি গেই ছাপাকি দো মাসলি পানি পানি তুমি যদি পরীক্ষায় মার্ক কম পাও তাহলে পরীক্ষা দে বেটা পড় তোরা আমার পরীক্ষা তো পরীক্ষা আমি টেনশনে মরতেছি আমি পড়ায় মরতেছি তোরা পড়োস না কি বলছে ফটোশপে কিসের সাহায্যে ছবি তৈরি করা যায় হ্যাঁ ফটোশপে ছবি তৈরি করা যায় ভাই পিক্সেলের সাহায্যে কি সাহায্যে পিক্সেলের সাহায্যে গ্রে স্কেল রঙের জন্য গ্রে স্কেল রঙের জন্য একটাই গ্রে স্কেল হইলে শুধুমাত্র হচ্ছে ব্ল্যাক কালার এই একটাই কালার স্লাইডার থাকে Adobe ফটোশপের টুল বক্সে কয়টি মার্কি টুল থাকে এখানে চারটি মার্কি টুল থাকে হ্যাঁ চারটি থাকে মার্কি টুল আর লেসো টুল আর হচ্ছে লেসো টুল থাকে তিনটি মারকি টুল থাকে কয়টি আর যে ল্যাসো টুল ল্যাসো টুল থাকে হচ্ছে কয়টি भैया ল্যাসো টুল থাকে হচ্ছে 3টি তিনটি থাকে কি ল্যাসো টুল এরপর এসো দেন সিনেমা বা চলচ্চিত্রের উদ্ভব হয় কত সালে এই কে বলতে পারবে সিনেমা বা চলচ্চিত্রের উদ্ভব হয় কত সালে सर्वप्रथम সিনেমা হয় কত সালে সর্বপ্রথম এটা হয় হচ্ছে আঠারোশো পঁচানব্বই সালে কত সালে ভাইয়া আঠারোশো পঁচানব্বই সালে সর্বপ্রথম সিনেমা হয় এরপরে আসো মাল্টিমিডিয়ার মিডিয়া মাল্টিমিডিয়ার মিডিয়া হচ্ছে ভাইয়া প্রথমত হচ্ছে টেক্সট দ্বিতীয়ত হচ্ছে ইমেজ ইমেজ এবং তারপরে হচ্ছে কি তারপরে হচ্ছে অডিও মাল্টিমিডিয়ার ইয়ে হচ্ছে কয়টি এই তিনটি হ্যাঁ মাল্টিমিডিয়া হচ্ছে কয়টি এই তিনটি হচ্ছে মাল্টিমিডিয়া এই তিনটা হচ্ছে মাল্টিমিডিয়া এরপরে আসো লেখা সম্পাদনার প্রয়োজনীয় কমান্ডগুলো কোথায় পাওয়া যাবে লেখা সম্পাদনা করার জন্য এগুলো থাকবে হচ্ছে কোথায় টাইপ মেনুতে আর ক্যারেক্টার মেনুতে ফাইল মেনুতে তো থাকে সেভ করবো কিনা এক্সপোর্ট করবো কিনা ইম্পোর্ট করবো কিনা এই জিনিসগুলো ঠিক আছে তারপর কিছু ডকুমেন্টকে আকর্ষণীয় করা যায় কিসের সাহায্যে এই যে ওয়ার্ড প্রসেসরের সাহায্যে ওয়ার্ড প্রসেসরের সাহায্যে লেখাগুলোকে আরো আকর্ষণীয় করে তোলা যায় ঠিক আছে রঙের গারত্বকে ফটোশপে কি বলা হয় রঙের গাঢ়ত্বকে ওপাসিটি এই যে একটু আগে বললাম ওপাসিটি ওপাসিটি যেটা কিভাবে থাকে ওপাসিটি যেটা পার্সেন্টেজ আকারে থাকে পার্সেন্টেজ বেশি হইলে পার্সেন্টেজ বেশি হইলে রংটা কি হয় রংটা হচ্ছে গাঢ় হয় পার্সেন্টেজ বেশি হইলে রংটা গাঢ় হয় আর পার্সেন্টেজ যদি কম হয় তাহলে রংটা কি হয় হালকা হয় ঠিক আছে তাহলে এই জিনিসটা একটু খেয়াল রাখো যে ওপাসিটি বেশি হইলে কি হবে আর কম হইলে কি হবে ফটোশপে ক্রপ টুলে সিলেকশনে কতটি ফাপা চতুষ্কন এখানে আটটি ফাপা চতুষ্কন থাকে এখন আসলে সময় নাই থাকলে আমি তোমাদেরকে এক্সপ্লেন করে দেখাইতাম এই একটা কি জিনিস এই জিনিসগুলো পড়াইতে কিন্তু ভাল লাগে বুঝছো ঠিক আছে এবার আসো নেক্সট ট্রানজিশন হলো দেখো এখানে ট্রানজিশন দুইটা ট্রানজিশন হয় ফ্লাই ইন ফ্লাই আউট ফ্লাই অনটা হয় না ফ্লাই ইন আর ফ্লাই আউট তাহলে একও দুই মানে ফ্লাই ইন মানে উড়ে এসে বসে ফ্লাই আউট মানে উড়ে চলে যায় এবার খেয়াল করো নতুন স্লাইডে থাকবে যখনই কোনটা নতুন স্লাইড তৈরি করা হয় ওখানে দুইটা অপশন থাকে একটা আছে হচ্ছে অ্যাড টাইটেল আর সাবটাইটেল এই দুইটা জিনিস অ্যাড করতে হয় অ্যানসার হচ্ছে ও দুই এখানে পড়ো কি বলছে ওয়ার্ড ডকুমেন্টটি শিক্ষককে দেখালে শিক্ষক সুমাইয়াকে বলল তুমি তাহামা না লি দিয়ে টাইমস নিউ রোমান দেখো টাইমস নিউ রোমান তাহামা এইগুলা কিন্তু ফন্টের নাম বিভিন্ন ফন্টের নাম ফন্ট ফ্যামিলি বলা হয় সিলেক্ট করো তাতে লেখাটি দেখতে অনেক ভালো লাগবে তো কি বলছে শিক্ষক সুমাইয়াকে হ্যাঁ কোন সুমাইয়া বুঝছো তো এবার দেখো শিক্ষক সুমাইয়াকে মূলত কোন কাজটি করতে বলেন শিক্ষক সুমাইয়াকে মূলত কোন কাজটি করতে বলেন শিক্ষক সুমাইয়াকে মূলত ফন্টের নাম নির্বাচন করতে বলেন ঠিক আছে ফন্টের নামটা নির্বাচন করতে বলেন ঠিক আছে ওকে এবার কি বলছে দেখো কাজটি করতে সুমাইয়া কি ব্যবহার করবে দেখো ইনসার্ট মেনুতে কিন্তু যাওয়া লাগবে না আমি বারবার বলছি যখনই কোনো কিছু অ্যাড করতে হয় ফন্ট নেম তো অ্যাড করার কিছু নাই এটা চেঞ্জ করবে তো কি বলছে এটা চেঞ্জের জন্য হোম মেনুতে যাইতে হয় আর হোম মেনুর ফন্ট গ্রুপে থাকতে হয় তাহলে অ্যানসার কি হবে দুই ও তিন নিচের অনুচ্ছেদটি পড়ো পড়ি এখানে একটা ঘর দেওয়া আছে কি বলছে উক্ত ডেটাবেজে কয় ধরনের ডেটা আছে এই দেখো ডেটাবেজের একটা কোশ্চেন এখানে ঢুকে রাখছি খেয়াল করো সবার ফার্স্টে এই যে আইডি যে গ্রুপটা আইডি যে গ্রুপটা এটা এটা ডেটা টাইপ এটা কোন ধরনের ডেটা এটা হচ্ছে নাম্বার এটা হচ্ছে নাম্বার এরপরে খেয়াল করো এই যে নেম অ্যাড্রেস ডিস্ট্রিক্ট ডেজিগনেশন এইগুলো সব হচ্ছে কি টেক্সট সব হচ্ছে কি টেক্সট আর খেয়াল করো এই যে স্যালারি বেতন তার মানে কি এটা কি টাকা আর টাকা মানে কি এটা হচ্ছে কারেন্সি এটা কোন ডেটা টাইপ এটা হচ্ছে কারেন্সি ডেটা টাইপ তাহলে এখানে তিনটা ডেটা টাইপ আছে নাম্বার টেক্সট আর কারেন্সি নাম্বার টেক্সট আর কারেন্সি কি বলছে দেখো যাদের স্যালারি পঁচিশ হাজার টাকার তাদের সংখ্যা জানার জন্য কি ব্যবহার করতে হয় যখনই কোনো শর্ত দিয়ে কোনো কিছু খোঁজা হয় হ্যাঁ যে উপরে স্যালারি কম ওম এ প্লাস পাই নাই মার্ক বারোশোর উপরে পেয়েছে এরকম কোনো অপশন যদি আসে তখন সেটা কি হবে কুয়েরি শর্ত দিয়ে কোনো কিছু খোঁজার কথা বললেই সেটা কি হবে কুয়েরি হবে হ্যাঁ দেন কি বলছে পরটাতে আসো

মাল্টিমিডিয়ার মাধ্যমগুলা কি কি এই যে শব্দ অডিও ছবি ইমেজ টেক্সট বর্ণ তাহলে তিনটাই মাল্টিমিডিয়াও কি হবে এই তিনটায় ইন্টারঅ্যাকটিভ মাল্টিমিডিয়ার অন্তর্ভুক্ত কি কি দেখো ইন্টারঅ্যাকটিভ মাল্টিমিডিয়া সিনেমা কিন্তু ইন্টারঅ্যাকটিভ মাল্টিমিডিয়া না এই যে ভিডিও আর শিক্ষামূলক সফটওয়্যার ঠিক আছে এই দুইটা এই সিনেমা হচ্ছে শুধু মাল্টিমিডিয়ার অন্তর্ভুক্ত সর্বপ্রথম মাল্টিমিডিয়ার উদ্ভব হয়ই হচ্ছে সিনেমা থেকে সিনেমাকে বলা হয় হচ্ছে মাল্টিমিডিয়ার পূর্বপুরুষ তাহলে ইন্টার হচ্ছে নিচের দুইটা কি বলছে মাল্টিমিডিয়ার কন্টেন্টস ডেভেলপার তিনি যিনি ভিডিও নিয়ে কাজ করেন ওকে সেও একটা ভিডিও যেহেতু মাল্টিমিডিয়ার অ্যানিমেশন নিয়ে কাজ করেন ওকে ঠিক আছে এটা ইমেজের ভিতরে গ্রাফিক্স নিয়ে কাজ করেন এটাও তো ইমেজ অডিও সডিও সব মিলে তাহলে এটার আনসারও কি হবে ইনটাই বরিশাল বোর্ড ইন্টারেক্টিভ মাল্টিমিডিয়া কোনটি বলো এই যে একটাকই তো পড়ে আসলাম ইন্টারেক্টিভ মাল্টিমিডিয়া কোনটি শিক্ষামূলক সফটওয়্যার সিনেমা কিন্তু হবে না রেডিও হবে না টেলিভিশন হবে না এগুলো আগের জিনিস একাধিক 슬্লাইড বিশিষ্ট পৃষ্ঠাকে কি বলা হয় একাধিক স্লাইড বিশিষ্ট পৃষ্ঠাকে বলা হয় হ্যান্ডআউটস স্লাইড শো কি স্লাইড শো হচ্ছে স্লাইড গুলো যখন ভিউ করা হয় স্লাইড গুলো ভিউ করা হইলে সেটাকে বলা হয় স্লাইড শো পেজ আউট কি পেজ লেআউট হচ্ছে একটা পেজের মার্জিনগুলা বা পেজের লেখাগুলো কোন সাইজে কোথায় রাখবো পেজের আকার কতটুকু এটা আর স্লাইড লেআউট কি স্লাইড লেআউট তো হচ্ছে এই যে প্রেজেন্টেশন তৈরির পূর্বে এই যে প্রেজেন্টেশন তৈরির পূর্বে হাতে লেখা খসড়া হাতে লেখা খসড়া এই হাতে লেখা খসড়াটাকে কি বলে হাতে লেখা খসড়াকে বলা হয় স্লাইড লেআউট তাহলে এটা आंसर কি হবে হ্যান্ডআউটস পাওয়ার পয়েন্টে ফাইলকে কি বলা হয় কি পাওয়ার পয়েন্ট ফাইল নতুন প্রেজেন্টেশন ফাইল বলা জন্য কিবোর্ড কমান করার জন্য হচ্ছে কন্ট্রোল কন্ট্রোল এম এম দিলে কি নিউ ফাইল ওপেন হবে নিউ একটা ফাইল ওপেন হবে কন্ট্রোল এ দিলে হচ্ছে পুরনো কোনো ফাইল ওপেন করার জন্য কন্ট্রোল পি দিয়ে হচ্ছে পুরনো কোনো ফাইল প্রিন্ট করার জন্য ব্যবহার করা হয় তাহলে অ্যান্সারটা কি হবে কন্ট্রোল এম হবে অ্যান্সার কি হবে কন্ট্রোল এম ঠিক আছে এবার আসো কি বলছে কোন বাটনে চাপতে হয় প্রথম বাটন বললে হচ্ছে এফ ফাইভ এখানে খেয়াল করো যদি বলে প্রথম বাটন তাহলে অ্যান্সার কি হবে এফ ফাইভ যদি বলে যে চলমান স্লাইডটি ভিউ করার জন্য যদি বলে চলমান স্লাইড কথাটা যদি এমন হয় যে চলমান স্লাইড ভিউ করার জন্য ভিউ করতে হবে চলমান স্লাইড ভিউ করতে কি প্রেস করা লাগে এখানে হচ্ছে শিফটটা চাপতে হয় শিফট প্লাস এই যে শিফট প্লাস এফ ফাইভ শিফট প্লাস এফ ফাইভ থাকলে হচ্ছে কি হয় চলমান যে স্লাইডে কাজ করতেছো ওই স্লাইডটাই ভিউ হবে ঠিক আছে তারপর আসো স্লাইডে ট্রানজিশন নমুনা কোন মেনুতে পাওয়া যায় এনিমেশন এনিমেশনে গেলে এই স্লাইডে এটা অ্যাড করা যায়

বড় থেকে ছোট যদি সাজানো হয় বড় থেকে ছোট সাজানো হইলে সেটা আরোহী আর অবরোহীটা কি অবরোহীটা হচ্ছে ছোট থেকে বড় ছোট থেকে বড় হইলে সেটা হচ্ছে কি অবরোহী আর শর্টিংটা কি ছোট বড় বড় ছোট যাই হোক না কেন এটাই শর্টিং সাজানো কোনটি ডেটাবেস সফটওয়্যার দেখো এখানে যতগুলো সফটওয়্যার আছে এই যে মায়া হ্যাঁ অথবা এটাতে তো একটা একটা সোশ্যাল মিডিয়া অ্যান্সার কি হবে প্যারাডক্স ফিল্ড নেমের আকার আকার পরিবর্তন করতে হবে অবশ্যই তাহলে সাইজে যাইতে হবে ফিল্ড সাইজে সাইজে গেলে আকার পরিবর্তন দেখো রেকর্ড বা সারি বাতিল করার জন্য কোন মেনুতে যাইতে হয় দেখো ইনসার্টে তো না কারণ অ্যাড করার জন্য টুলসেও না এটা ডিজাইন করার জন্য ভিউতেও না এটা প্রদর্শন করার জন্য তাহলে কোথায় যাইতে হবে অবশ্যই হোম মেনুতে যাইতে হবে ডেটাবেস প্রোগ্রামে শর্তারোপ করা ডেটা এন্ট্রি দেখো এন্ট্রি এন্ট্রি ডেটা এন্ট্রি করবে তার মানে কি ডেটা ইনপুট নিবে কি করবে ইনপুট নিবে এবং এই ডেটা ইনপুটের সময় কি করছে শর্ত দিয়ে দিছে মানে ধরো আমি তোমার কাছে জিজ্ঞাসা করলাম ভাইয়া তুমি কত মার্ক পাইছো এন্ড তুমি কি সিডি হ্যাঁ তুমি এই লেখলা হচ্ছে কি বিসি এবি তাহলে তো হইলো না আমি তো জিজ্ঞাসা করছি কত মার্ক পাইছো তোমার মার্কটা তো নাম্বারে হইতে হবে তো এই যে যে একটা শর্ত প্রয়োগ করে দিলাম যে তোমার নাম্বারটা অবশ্যই আহ তুমি যে ইনপুটটা দিবা সেটা অবশ্যই নাম্বার হইতে হবে এবার লিখলাম তুমি লেখলা কত পাইছি তিন হাজার তুমি লেখলা পাইছো কত পঁচিশশো মান তো ভাই এক থেকে একশো তখন আবার যখন আমি এই শর্ত জুড়ে দিব যে তোমার নাম্বারটা এক থেকে একশোর মধ্যে হইতে হবে হ্যাঁ তাহলে এই যে শর্ত সাপেক্ষে ইনপুট নেওয়া এটাকে বলা হয় হচ্ছে ইনপুট ভ্যালিডেশন যাতে কেউ রং ইনপুট না দিতে পারে ঠিক আছে এই জন্য এই জিনিসটাকে কি বলা হয় ইনপুট ভ্যালিডেশন হ্যাঁ তারপরটা আসো কি বলছে কোনটি যুক্তি নির্ভর ফিল্ড কোনটি যুক্তি নির্ভর ফিল্ড দেখো কারেন্সি কারেন্সি তো টাকা পয়সার মামলা হ্যাঁ নাম্বার তো সিরিয়ালের সিরিয়ালের মামলা মামলা তো নরমাল লেখা লেখা তাহলে যুক্তি নির্ভর হচ্ছে কোনটা নো হ্যাঁ যে যুক্তি মানলে ইয়েস না মানলে নো ডেটা বেজে ইন্ডেক্স ব্যবহার করার কারণ কি ইন্ডেক্স ব্যবহার করার কারণ কি ইন্ডেক্স ব্যবহার করা হয়েছে কোনো কিছু সার্চ করার জন্য হ্যাঁ তথ্য অনুসন্ধানের জন্য মাইক্রোসফট অ্যাক্সেস ডেটা কলামের শিরোনামগুলোকে কি বলা হয় দেখো কলামের শিরোনামগুলোকে বলা হয় হচ্ছে বলা হয়েছে ফিল্ড কি বলা হয় ফিল্ড আর একাধিক ফিল্ড মিলে হচ্ছে রেকর্ড এটা একটা ফর্মেটেড রিপোর্টের ভাই পাঁচটি অংশ থাকে হ্যাঁ পাঁচটি অংশ থাকে কুয়েরি ব্যবহারের সুবিধা কি কুয়েরি ব্যবহারের সুবিধা হচ্ছে তথ্য প্রদর্শন করা তথ্য আহরণ করা কিন্তু কুয়েরির মাধ্যমে কিন্তু তথ্য পাঠানো যায় না তাহলে ভাইয়ারা এক দুই কি বলছে রেখা বা লাইন কে কি বলে যে কোনো একটা দাগটা হবে এইগুলাকে বলা হয় হচ্ছে গ্রিড লাইন কি বলা হয় গ্রিড লাইন বলা হয় কোন ব্যক্তির বয়স কোয়েরি করতে গেলে বয়স কোয়েরি করতে গেলে সেটা কি করতে হবে এস কোয়েরি করতে হবে হ্যাঁ কারণ বয়স যেহেতু এস থাকবে তাহলে জিনিসটা আলটিমেটলি এস স্কুয়ারি হবে তাই তো এ স্কুয়ারি কি বলছে ডেটাবেসকে কত ভাগে ভাগ করা যায় ডেটাবেসকে কে অ্যাকচুয়ালি দুই ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে রিলেশনাল ডেটাবেস দুই ভাগে ভাগ করা যায় কি কি তোমাদের বইয়ে আছে একটা হচ্ছে রিলেশনাল ডেটাবেস আর একটা হচ্ছে নো এসকিউএল আর একটা হচ্ছে কি নো এসকিউএল এই হচ্ছে দুইটা ডেটাবেজে ভাগ করা যায় দেন চোদ্দ নম্বরটা খেয়াল করেছে কোনটি কম্পিউটারের কাঁচামাল একটা কম্পিউটারের কাঁচামাল কোনটি কম্পিউটারের কাটা কম্পিউটারের কাঁচামাল হচ্ছে ডেটা কম্পিউটারের কাঁচামাল হচ্ছে কি ডেটা ঠিক আছে তথ্য তথ্য সাধারণত সরবরাহে কোনটি ব্যবহৃত হয় যে কোনো একটা তথ্য সরবরাহ করতে কোনটি ব্যবহৃত হয় কই গেল তথ্য সরবরাহে কোনটি ব্যবহৃত হয় ডেটা বেস ডেটাবেস এর তো তথ্য সরবরাহ করা হয় সাপ্লাই কারণ তথ্যটাকে ফার্স্ট স্টোর করে দেন সাপ্লাই হ্যাঁ নিচের অনুচ্ছেদটি পড়ে ষোলো সতেরো নং প্রশ্নের উত্তর দাও কি বলতেছে সাইলা স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে একটি ডেটাবেস তৈরি করলো সেখানে ফিল্ডগুলো হবে যথাক্রমে নাম দেখো নামের জন্য তাকে কি ঘর নিতে হবে তাকে নিতে হবে টেক্সট ঠিকানার জন্য টেক্সট হ্যাঁ রোলের জন্য তাকে কি নিতে হবে নাম্বার রোলের জন্য তাকে কি নিতে হবে নাম্বার আর জন্ম তারিখের জন্য তাকে কি নিতে হবে ডেট অথবা টাইম জন্ম তারিখের জন্য ডেট অথবা টাইম নিতে হবে তো কি বলছে সাইলা ডেটাবেজের সর্বশেষ ফিল্ডটি পূরণে কোন ডেটা সিলেক্ট করবে সবার শেষটা কি জন্ম তারিখ জন্ম তারিখের জন্য কি ফিল করবে ডেট অথবা টাইম সাইলা তার ডেটাবেজে যে ডেটা টাইপ সমূহ ইউজ করবে দেখো কি কি ছিল টেক্সট নাম্বার ডেটার টাইম তাহলে দেখো টেক্সট ইউজ করবে নাম্বার ইউজ করবে যেহেতু টাকা পয়সার কোনো কিছু বলে নাই তাই কারেন্সি হবে না তাহলে অ্যান্সার হবে কোনটা এক ও তিন পাশাপাশি কয়েকটি কলামের সমন্বয়ে গঠিত হয় যেটা সেটাকে কি বলা হয় রেকর্ড বলা হয় কি বলা হয় রেকর্ড ডেটাবেস কোয়েরি উইন্ডো কয়টি অংশে বিভক্ত বলো অনেক পড়াই ফেলছি এবার একটু নিজের বলো দেখি বাবা এটা কয়টা অংশে বিভক্ত ডেটাবেসটা কয়টি অংশে বিভক্ত বলে ফেলো ডেটাবেস কোয়েরি উইন্ডো কয়টি অংশে বিভক্ত ডেটাবেস কোয়েরি উইন্ডো অ্যাকচুয়ালি দুইটা অংশে বিভক্ত থাকে দেন তারপরে খেয়াল করো কি বলছে কোয়েরি পদ্ধতিতে আরোপ করলে টেবিলের উপর কি লেখা থাকে কোয়েরি ওয়ান যখনই কোয়েরি করা হয় তখনই প্রথমটা আসে কি কোয়েরি ওয়ান তারপরে এটাকে রিনেম করে যে নাম খুশি করতে পারো শুরুতে এটা কি থাকে কোয়েরি ওয়ান নামে থাকে দেন কি বলতেছো নেক্সট কি বলছে কোনটি মূল ডেটা ফাইলের অনু কোনরূপ পরিবর্তন না করে ডেটার কোনরূপ পরিবর্তন না করে রেকর্ড সমূহকে সাজাইতে পারে তার নাম হচ্ছে ইন্ডেক্স হ্যাঁ কুয়েরি গেলে হচ্ছে ডেটা চেঞ্জ হয় ডেটা ফাইল সংরক্ষণ করতে হলে কি করতে হবে ফার্স্টে ব্ল্যাঙ্ক ডেটাবেজে ক্লিক করতে হবে ব্ল্যাঙ্ক ডেটাবেজে ক্লিক করে নতুন একটা ডেটাবেস তৈরি করতে হবে ডায়ালগ বক্সের ফাইল নেম ঘরে একটি নাম লিখতে হবে হ্যাঁ ডেটা নামটা দিবা স্টুডেন্টের ইনফরমেশন থাকলে স্টুডেন্ট টিচারের থাকলে টিচার অফিসের স্টাফের থাকলে স্টাফের ফোল্ডার তৈরি করতে হবে না ফোল্ডার তৈরি করার এখানে কোনো কাজ নেই এরপরে আসো কি বলছে রিপোর্টে সংযোজন করা যায় হ্যাঁ রিপোর্টে কি কি জিনিস অ্যাড করা যায় রিপোর্টে গ্রাফ অ্যাড করা যায় চার্ট অ্যাড করা যায় ইমেজ অ্যাড করা যায় তাহলে অ্যান্সার কি হবে তিনটা নিচের অনুচ্ছেদটি পড়ো এবং উত্তর দাও ওকে দেখলাম কি বলছে উক্ত ডেটা বেজে কয় ধরনের ডেটা আছে খেয়াল করো এই যে এটা হচ্ছে কি আইডি তার মানে নাম্বার টেক্সট 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 স্যালারি তার মানে কি কারেন্সি এখানেও কয় ধরনের তিন ধরনের কারেন্সি একটা হ্যাঁ কারেন্সি একটা টেক্সট একটা নাম্বার একটা তাহলে মোট তিনটা যাদের স্যালারি বিশ হাজার টাকার উপর তাদের সংখ্যা জানার জন্য কোন কোয়েরি ইউজ করতে হবে হ্যাঁ তাদের জানার সংখ্যা এই যে কোয়েরি এ দেখো আমি বলে দিচ্ছি শর্ত দিয়ে শর্ত দিয়ে খোঁজা শর্ত এই শর্ত দিয়ে খোঁজা কোন শর্ত দিয়ে খুঁজতে বললেই শর্ত দিয়ে খুঁজতে বললেই সেটা কি হবে কোয়েরি হবে ঠিক আছে ঠিক আছে এই যে শেষ শেষ থ্যাংক ইউ সো ভেরি মাছ ডিয়ার স্টুডেন্টস অনেক কষ্ট দিলাম তোমাদেরকে এক ঘন্টা ছত্রিশ মিনিট এক ঘন্টা ছত্রিশ মিনিট পড়াইলাম এর ভিতরে অনেক স্টুডেন্ট প্রায় পাঁচ হাজার স্টুডেন্ট এখনো তোমরা দেখতেছ তোমাদের কাছে আমি কৃতজ্ঞ আমার উপরে ভরসা রাখার জন্য আমি দোয়া করি আল্লাহ যেন তোমাদের পরীক্ষা ভালো করেন আমার ফাহাদ স্যারের ফাহ টিউটোরিয়াল এই পরিবারটার সকলের মানসম্মান রক্ষা করেন আমি যেন তোমাদেরকে সেই সেবাটা দিতে পারি এখন তোমরা প্লিজ পরীক্ষার হলে একটু ঠান্ডা মাথায় কাজ করো আইসিটি সহজ সাবজেক্ট এস এস তে গেলে একটু কঠিন আসে তে গেলে একটু কঠিন আসে ওইটার বিষয় না তেও আমরা আসি আমাদের একটা কোর্স আছে তোমরা তো জানো যেটা হচ্ছে মোটামুটি তোমাদের সিনিয়র ভাইয়ারা এইচএসি পঁচিশ যারা এসএসসি তেইশ সালে দিয়েছিল তাদের কাছে শুনলেও জানবে ওইখানেও প্রায় পাঁচ আমাদের কাছে পড়ালেখা করছে তো ইবিআই কোর্স নামে তো আমরা ইবিআই টু পয়েন্ট ও যে কোর্সটা আমরা নতুন করে শুরু করেছি তোমাদের পরীক্ষার পরে ওইটার ক্লাস শুরু হবে বিজ্ঞপ্তি আমাদের পেজে আছে দেওয়া আছে দেখো যদি মনে হয় যে এসএসসিতে তোমাদের তিল পরিমাণ কোনো উপকার আমরা করে দেখেছি তাহলে তোমাদের একটা ভালো গাইডলাইন ভালো একটা প্রস্তুতি দরকার তোমরা প্লিজ আমাদের ওই করছে করছে আইসো আমাদের সাথে যদি তোমরা ঠিক মনে করো তাইলে আমি আমরা তোমাদেরকে সার্ভিসটা দিব আর একটা কথা ভাইয়া তোমরা আসলে এখন তো শেষ সময়ে আছো স্কুল লাইফ শেষ স্কুল লাইফ শেষ মানে হচ্ছে মজার দিনগুলা শেষ তোমরা এখন হয়তো অনেকেই মনে করতে পারো যে বড় হচ্ছে না কেন কবে বড় হব কবে একটু স্বাধীনভাবে চলাচল করব। হ্যাঁ এই যে রাতে পর্যন্ত অনেক রাত পর্যন্ত বাইরে আড্ডা দিব মন চাইলে বাইরে চলে যাবো একচুয়ালি ওইটা সুখের লাইফ না সুখের লাইফ এখন তোমরা পার করতেছো স্কুল লাইফ কোনো চিন্তা ছাড়া তোমার লাইফ লিড করতেছো যত দিন যাবে না জীবন তত আসলে আরো কঠিন হবে এটা বড় হইলে টের পাওয়া যায় দেখো না বাবার অনেক টেনশনে থাকে হ্যাঁ অনেক দায়িত্ব চলে আসে তো দায়িত্ব না আসা বন্ধু তোমরা সুখে আসো তো এসএসসি পরীক্ষার পরে সুন্দর একটা সময় তোমরা পার করবা ছুটির দিন ওই সময়গুলোতে তোমরা এনজয় করো স্কুলের বন্ধুগুলো আসলে দেখবার দিন শেষে যখন তোমার অনেক বয়স হয়ে যাবে তুমি এরপরে অনেক বন্ধু পাবা কলেজে পাবা ভার্সিটিতে পাবা জব লাইফা কিন্তু স্কুল বন্ধুগুলাই হয় দিন স্কুলের তোমার পাশে আছে যখন বয়স হয়ে যাবে আড্ডা দিতে গেলে খুঁজবো স্কুল বন্ধুগুলাকেই তো স্কুলের বন্ধুগুলাকে ভুলো না সবাই স্কুলের বন্ধুগুলোকে ভালোবেসো স্কুলের বন্ধুদের উপকার করো আর প্লিজ তোমাদের কাছে একটা রিকোয়েস্ট সেটা হচ্ছে কারো উপকার করতে পারলে করো কারো ক্ষতি করো না তোমাদের হাত দ্বারা তোমাদের মুখ হয়। তোমরা পরিবারের জন্য এই ফার্স্ট টিউটোরিয়াল এর সকলের জন্য আমরা যেন তোমাদের মতো করে তোমাদের পরে যারা আসবে সকলকে এই সেবাটা দিয়ে যেতে পারি থ্যাংক ইউ সো ভেরি মাচ আল্লাহ হাফেজ দেখা হবে তোমাদের সাথে পরবর্তী কোনো একটা সময় আল্লাহ হাফেজ